বিপদ নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিস্ফোরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি বিপদ হো নৈব বিপদ সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি গৌরীয় গোষ্ঠীপতি শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বহুপা পরমংশ জগৎগুরু জানিয়েছেন আমরা গুরু বৈষ্ণব ভগবানের চরণ কমল চাই কি না এটা পরীক্ষা করার জন্য ভগবান আমাদের সামনে বিভিন্ন রকম বিভীষিকা বিভিন্ন রকম পরীক্ষা বিপদ আপদ পাঠিয়ে দেন এগুলো পরীক্ষা করার জন্য তিনি দেখেন যে সত্যি সত্যি এরা গুরু বৈষ্ণব ভগবানকে চায় কি না গোষ্ঠীপতি গোষ্ঠী প্রতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাত পরমংশ জগদ্গুরু জানিয়েছেন গুরু বৈষ্ণব ভগবান তাদের চরণ কমল বাস্তবিক আমরা চাই কি না এটা পরীক্ষার জন্য আমাদের সম্মুখে বিভিন্ন রকম বিবি শিক্ষা বিভিন্ন রকম বিপদ আপদ উপস্থিত হয় এই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হই তাহলে বোঝা যাবে আমরা সত্যিই ভগবানকে চাই বাস্তবিক পক্ষে যারা বলছেন আমি কোনো ঝামেলায় যেতে চাই না আমি রকম ঝামেলায় যেতে চাই আমাকে একা থাকতে দাও আমাকে বিরক্ত করো না প্রবাদ বলছেন তাদের ভেতরে বাইরের দৃষ্টিতে কাম না থাকলেও প্যাসিভ কাম রয়েছে গুপ্ত কাম যেটা তাদেরকে গুরু বৈষ্ণবের থেকে আলাদা করে আইসোলেটেড করে রাখবার একটা বিবেচনা তাদের মধ্যে দিচ্ছে তারা চাইছে না আমাদের সামনে কেউ থাকুক কোনোরকমভাবে প্রবাদ বলছেন এটা দুর্বলতার লক্ষণ এটা দুর্বলতার লক্ষণ তোমার সেবায় দুঃখ হয় যত সেও তো পরম সুখ ভগবত সেবায় যেটা অনুকূল হবে সেটাকেই গ্রহণ করতে হয় প্রতিকূল যদি আমার ভালো লাগে তথাপি প্রতিকূল গ্রহণ করা যায় না কোনো মতেই গ্রহণ করা উচিত না আমার ভাল লাগছে প্রতিকূলটা এই জন্য প্রপাত অনেক সময় বলতেন যাদের গুরু বৈষ্ণবের চরণে যাদের পরমংশ গুরু বৈষ্ণবের চরণে নিরন্তর সেবাবৃত্তির উন্মেষ হয় নাই ভাষাটাকে বুঝতে হবে যাদের পরমংশ বৈষ্ণবের চরণ কমলে সেবাবৃত্তির উন্মেষ হয় নাই তাদের সঙ্গ আমাদের যতই প্রিয় মনে হোক ভালো লাগুক সেই সব সঙ্গ সর্বতভাবে পরিত্যাগ করতে হবে পরিত্যাগ না করলে কোনোরকমভাবেই কোনো ভজনের কোনো রাস্তাই নেই ভজন মানে হল সর্বস্ব বৈষ্ণব ভগবানের চরণে নিবেদন করা আমার কোনো সুখ সুবিধা আমার কোন রকম ভালো লাগা না লাগা এগুলোর কোনো প্রশ্নই আসতে পারে ভজনের এটা হলো প্রারম্ভিক কথা আমার ভালো লাগা না লাগা আমি বদ্ধজীব কি যায় আসে বৈষ্ণব ভগবানের কী ভালো লাগে সেটার প্রতি নজর দেওয়া সেটার প্রতি ভাবনা করা এটি হলো ভক্তের বিচার অন্যথায় কোনো ভক্তির কোনো গন্ধমাত এখানে থাকতে পারে না এটা হয় না আমরা আলোচনা প্রসঙ্গে নিমি মহারাজের কথা আলোচনা করছিলাম নিমি মহারাজের প্রশ্নের উত্তর দিতে গিয়ে পিপ্পলায়ন ঋষি থেকে আরম্ভ করে সমস্ত ধীরে ধীরে আমরা এগোচ্ছি আর বর্তমানে দেখলাম আমাদের নরনারায়ণ ঋষির কথা যারা ভক্তের বেশেতে ভজন করছেন আর সমস্ত বিপরীত পরিস্থিতিকে তারা মেনে নিতে রাজি এমনকি কেউ যদি অপমান করতে আসে ভগবান এগারো স্কন্দে উদ্ধবকে বলছেন উদ্ধব অতি বাদাম তৃতিক তো নাবমানিতিচি যদি তোমাকে কেউ অপমান করে অপদস্থ করে তথাপি কিন্তু এগুলো সহ্য করবে অতি বাদাম তৃতিক শ্বেত না অবমান্যে তো কিন্তু প্রতিবাদ মারামারি করবে না যদি কেউ অপমান করে সে করেছে তার ইচ্ছে হয়েছে করেছে সাধুদের তো অপমান সহ্য করারই ধর্ম তা করবে কোনো অসুবিধা নেই বলছেন অতি বা আদাম বড় বড় কথা বলছে যা তা কথা বলছে অতি সেত তৃতিক্ষে তো নাবমন্সিত কোনো মতেই তাদেরকে অবমাননা করার চেষ্টা করবে না মান অপমান সুখ দুঃখ এগুলো সব তাৎকালিক হরিভজন কোনো একটা ছেলেখেলা বিষয় নয় এটা কি পর্যায়ের বিষয় কি গম্ভীর বিষয় হরিভজন এটা বুঝতেই লেগে যায় কোটি কোটি জন্ম হরিভজন যে বস্তুটা কি প্রথম কথা তো আমরা চিনি না হরি কাকে বলে আর যেও দু চারটে শুনি অনুভাবে আসে না এই জন্য শাস্ত্রে বলছেন প্রথম কথা তো সেই তত্ত্ববিদ যিনি বলবেন সেরকম লোকই নেই জগতে নাই বললেই হয় আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্বলব্ধা আশ্চর্য এ বক্তা পাওয়া যায় না আর যদিও পাওয়া গেল আর শ্রোতা তো একদমই নেই যে গ্রহণ করবে নিজের জীবনে প্রায় নেই বললেই হয় এই জন্য বলছেন আশ্চর্য অশ্ব বক্তা কুশল অশ্বলাভা এটা প্রায় নেই বললেই হয় কিন্তু তথাপি আমাদের দায়িত্ব পড়েছে এসব আলোচনা করা নিমি মহারাজ যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের উত্তরে আমরা নরনারায়ণের যে ব্যবহারটা নরনারায়ণ যে ভগবান তার যে অলৌকিক ব্যবহারটা আমরা এখানে দেখব এখানে আমরা সাধুর সঙ্গে অসাধুর পার্থক্যটা এখানে অনুভব করা যায় প্রথম কথা হল কোনো জীবাত্মা কামনা বাইরে এটা প্রতিজ্ঞা করে বলতে পারবে না কোনো জীবাত্মা বলতে পারবে না আমি কামনা বাসনার বাইরে রয়েছি কোনো জীবাত্মার ক্ষমতা নেই যে বলবে প্রতিজ্ঞা করে বলবে যে আমি কামনা বাসনা বাইরে রয়েছি এটা বলতে না কোনো না কোনোভাবে গুপ্তরূপে যে কোনোভাবে কামনা বাসনা হৃদয়ত থাকবে কামনা বাসনা থাকবে কামনা বাসনার বাইরে যাওয়া খুবই কঠিন কিন্তু কামনা বাসনা যদি থাকেও একথা হয়তো মাস আগে আমি আলোচনা করেছিলাম ছ মাস আগে বলেছিলাম সেখানে বলছেন অকাম হর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেণ পুরুষ পরম অকাম যদি হয় কোনো কামনা নাই কোন কামনাই নেই ভালো কথা খুবই ভালো অকাম সর্বকাম বা মোক্ষকাম কোনো কামনা বাসনা নেই আবার অনেক কামনা বাসনা আছে প্রচুর কামনা বাসনা অকাম হ সর্বকাম সব রকম কাম আছে আর তা যদি নাও থাকে মুখ্য কাম আছে এটাও কামনা যেটা বলতে গিয়ে আমি অনেক কথা বলতে পারি নাই হয়তো কালকে আলোচনা করতে পারি যে নৈষ্কর্ম আলোচনা করতে গিয়ে যেসব কথাগুলো আলোচনা করেছিলাম তার মধ্যে তাও পরিপূর্ণরূপে আলোচনা হয় নাই কোনো ব্যক্তি কর্মী ভগবানকে কর্ম অর্পণ করছেন করলেন কিন্তু তার মধ্যে দূষিত ভাব রয়েছে আমি করে ভগবানকে দিয়েছি তারপর যদিও বা কর্ম নিষ্কামভাবে করতে চাইছেন নিষ্কামভাবে করতে চাইছেন তারপরেও তার নিষ্কাম মানে কিছু তিনি ভগবানের থেকে কিছু আশা করছেন না তারপরেও কিন্তু আশা আছে আশা না করলেও আশা আছে আমার কোনো দুঃখ কষ্টের বাইরে যাব বা বেড়ে কি বলে মোক্ষকাম হবে এটাতেও ভগবান সন্তুষ্ট হন না মোক্ষ কামনা এটাও কামনা বাসনার মধ্যে যদিও কামনা বাসনা নয় তথাপি একরকম কামনা বাসনা তো বটেই কাজেই নৈষ্কর্ম অবস্থা এই যে নরনারায়ণ ঋষি দেখছি নরনারায়ণ ঋষির হচ্ছে নৈষ্কর্ম অবস্থা একবারে পরিপূর্ণরূপে কোনো কর্মের সঙ্গে কোনো সম্পূর্ণরূপে আমরা দেখলাম নরনারায়ণ ঋষির সম্বন্ধে বলতে গিয়ে যদি কামনা বাসনা হৃদয়তা না থাকে তাহলে ক্রোধ হওয়ার কোনো কারণ থাকে না থাকে কি যদি কারোর মধ্যে কোনো কামনা বাসনা একদমই নাই তাহলে তার মধ্যে কামনা বাসনার ক্রোধও থাকতে পারে না তো কামনা বাসনা থেকে আসে ক্রোত্ব কামনা বাসনা থেকে আসে ধ্যাত পুংস সঞ্জে সুপজাত সংজাত সংজাত কাম কামাত ক্রোধ অভিজাত ক্রোধাত ভবতি ষণমোহ সণমোহাত স্মৃতিবিভ্রম স্মৃতি বুদ্ধিনাশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত এটা তো পরপর বিষয়ের প্রতি আমার অভিনিবেশ আছে আমি সেই বস্তুটাকে পাবো কী করে এই চেষ্টা করছি যদি বাধা পড়ে তখন ক্রোধ আসবে তাহলে ধ্যাত বিষয়ন নয় পুংশন সঙ্গ শেষে যায় যখনই কোনো বস্তুর আমি সঙ্গ বাইরের দৃষ্টিতে করছি না বাইরের দৃষ্টিতে আমি কোনো সঙ্গ করি নাই আমি কিন্তু বাইরের দৃষ্টি সঙ্গ করি নাই কিন্তু বাইরের দৃষ্টিতে সঙ্গ না করলেও মনে মনে সঙ্গ করছি আমি বাইরের দৃষ্টিতে কোনো সঙ্গ করি নাই। কিন্তু মানুষের ভেতরে কিন্তু সঙ্গ করছি যেটা ভগবান বলছেন আরও ভয়ঙ্কর বাইরে যিনি সঙ্গ করছেন বিষয় থেকে তো লোকে জানে আমি বিষয় কিন্তু যে অন্তরেতে বিষয়ে সঙ্গ করছেন তার অবস্থা আরও ভয়ঙ্কর ভগবান বলছেন বাইরে বিষয়কে ত্যাগ করে বাহ্যেন্দ্রীয় সংযম যে আস্তে স্মরণ বাইরে ইন্দ্রিয়কে সংযম আছে দেখছো না আমি আমি গোঁসাই আমি গোসাই কম কম বয়সে সব গোসাই সব টাইটেল নিচ্ছে গোসাই ওগুলো লজ্জাও করে না ও লজ্জা নিজের চরিত্রটা নিজে জানে তার সত্ত্বেও কিন্তু সমাজে গোস্বামী টাইটেলগুলো নিয়ে নিচ্ছি সবাইকে দিয়ে বলাচ্ছে ও বল গোস্বামী নিজের লজ্জাও করে না এরকম একটা অবস্থা পৌঁছে গেছে ভজন রাজ্যের অবস্থা কোথায় যাচ্ছে এটা আমি বলতে পারছি না শেষ চেষ্টা মাত্র করছি কী হবে এটা বলার কোনো কথা নয় ভগবান বলছেন বাহ্যেন্দ্রীয় সংযম যে মনস্বাস্ত্রে স্মরণ বাইরের ইন্দ্রিয়গ্রমকে সংযম করে রেখে লোককে দেখাচ্ছি আমি গোসাই কিন্তু মনে মনে বিষয়ের চিন্তা করছি বিষয়ে কামিউনিকেশন সবই রয়েছে ভরপুর কি সাধারণ লোকে যা আছে তার থেকে আরও হাজার গুণে বেশি আছে আমার মধ্যে এরকম ধরনের অবস্থা দাঁড়িয়েছে ভগবান বলছেন যারা বাইরে ইন্দ্রিয় সংযম করে হৃদয়তে বিষয়ের চিন্তা করছেন ভগবান বলছেন তাদেরকে মিথ্যাচার ও সৌচ্চতে তারা মিথ্যাচারী তারা মিথ্যাচারী ভগবান বরঞ্চ রঘুনাথ দাস গোস্বামীকে বলে দিয়েছেন আমাদেরকে লক্ষ্য করে স্থির হইয়া ঘরে যাও না বাতুল স্থির হইয়া ঘরে যাও না বাতুল ক্রমে ক্রমে পায় লোকে ভব মর্কট বৈরাগ্য না কর লোক দেখাইয়া যথাযোগ্য বিষয়বন্ধু অনাসক তোমার যা লাগবে নাও আসক্তি না থাকলেই হলো আসক্তিটা ভেতরে না থাকলেও ঠিক আছে কৃষ্ণ সেবায় যাহা হয় অনুকূল বিষয়ে বলিয়া ত্যাগে তাহা হয় ভুল কৃষ্ণ সেবার যাহা হয় অনুকূল বিষয়ে বলিয়া তাহা ত্যাগী হয় ভুল ত্যাগ করতে নেয় তাহলে ভগবান নিজে বলছেন তাদেরকে মিথ্যাচার ও সৌচ্চতে ওদেরকে মিথ্যাচারী বলা হয় বাঞ্ছাগল মিথ্যাচার ও সৌচ্চতে ওরা মিথ্যা চায় সেই জন্য মহাপ্রভুর পরিষ্কার কথা রঘুনাথ দাস গোস্বামী পাদ ভগবানের পার্ষদ কোনো সন্দেহ নেই সেই পার্ষদকে লক্ষ্য করে আমাদেরকে বলছে এটা তো রঘুনাথ দাস গোসা জন্য উপদেষ্টা নয় যে স্থির হইয়া ঘরে যাও নাহাও বা বাতুল স্থির মানে স্থির মানে নিশ্চয়ই তুমি বিষয় বিষয় থাকলে তবেই তো স্থির হও বলে কৃষ্ণভক্ত নিষ্কাম অতএব শান্ত চঞ্চলতা আছে তাহলে রঘুনাথ দাস গোস্বামীকে এই কথাটা বলাই তো কোনো দরকার ছিল না ও তো উনি তো বিষয়ের বাইরে নিত্য পার সব কিন্তু তথাপি রঘুনাথ দাস গোস্বাইকে লক্ষ্য করে আমাদেরকে মহাপ্রভু জানাচ্ছেন স্থির হইয়া ঘরে যাও নাহা বাতুল ক্রমে ক্রমে পায়ে লোকে ভবসেন্দু কুল পার হওয়া করে চারটি কেন অনন্ত পার এই যে ভবসাগরকে পার হওয়া যে কি কঠিন এটা যারা তত্ত্ববিদ তারা জানেন তারা মাথা চুল ছেলেন মাঝে মাঝে চোখের জল ফেলেন কী করে এই বিষয়ে দুরন্ত বিষয়কে পার হওয়া যায় এ তো অগাধ দেখতে পাচ্ছ তো মায়াদেবীর কি খেলাগুলো চারিদিকে সমস্ত বিষয় রাজনৈতিক খেলার মহলে ভজন মহলে কোনো জায়গা বাদ নেই কোনো জায়গায় এমন বাদ নেই যেখানে মায়াদেবীর কোনো প্রভাব চলে না ওনারই চলে ওনার প্রভাবই চলবে এরকম একটা অবস্থা দাঁড়িয়েছে কিছু করার নেই তাহলে মহাপ্রভু রঘুনাথ দাস গোসাইকে বলছেন মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া বাঁদরের মতো বৈরাগ্য দেখাতে যেও না আমি কম খাই আমি একদম খাই না খুব সাবধানে আমি থাকি এটা তোমার কী জাহাজ তুমি কম খাও বেশি খাও এটা ভগবানের কী জাহাজ তোমার যে বৈরাগ্যটা দেখাচ্ছ ভগবানের কী যা আসে ভগবানের কিছু যা আসে কি তুমি ভগবানের জন্য কী করলে তোমার বৈরাগ্য ধুয়ে কি ভগবান জল খাবে তুমি ভগবানের জন্য কী করেছ যার জন্য শুক্লাম্বর ব্রহ্মচারীকে মহাপ্রভু ধমক দিয়েছিলেন তাকে তো ধমক দেওয়ার কথা না তিনি পয়পান করেন দুধ পান দুধ পান করেন মহাপ্রভু যখন তার সংকীর্তন হ্রাস দেখবেন মহাপ্রভু সামনে তাকে পেয়ে প্রচণ্ড ধমক দিয়েছিলেন তুমি কি ভেবে নিয়েছ তুমি বৈরাগ্য করো দুধ পান করে কি ভগবানকে পাওয়া যাবে কি ভেবে নিয়েছো তুমি দুধ পান করে ভগবান দুধ পান করে ভগবানকে পেয়ে যাবে কি মনে করে নিয়েছ আরে অসুরও তপ করে তাহে বা ফল আরে অসুরও তপ করে তাতে কি হয় অসুরগুলো তপ করে কি করেছে ভগবানকে পেয়েছে কি অসুরগুলো তো তপ করেছে অসুররা যা তপ করেছে দেবতারা কোনো দিন পারেন কোনো ঋষিমুনি পারেন অসুরগুলো যা তপস্যা করেছে ওই তপস্যা দেবতারাও পারেন ঋষিমুনিও পারেন ওই জন্য লেখা রয়েছে কিছু তপস্যা নভূত নভূত ন ভবিষ্যতে কোনো হবেও না হয়ও নি তাহলে এত বড়ো তপস্যা করার পরেও তার মূল্যটা কি হল তার ফলটা কি হল কি লাভটা কি হল ওই জন্য মহাপ্রভু বলছেন যে মর্কট বৈরাগ্য করবার দরকার নেই বাঁদরের বৈরাগ্য বাঁদর বড় বৈরাগ্যীর দেখাচ্ছে আ উদাসীন আকাশের দিকে চেয়ে একেবারে ঠিক দেখলো কোথায় মিষ্টির প্যাকেট কোথায় ফলের ভাগ নিয়ে চলে গেল আর সবচেয়ে কামুক যদি থাকে ভগবানের সৃষ্টির মধ্যে ভগবানের সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি কামুক যদি কে থাকে বাঁদর বাঁদরের থেকে এত বেশি কামুক কেউ নেই ভয়ঙ্কর কাম কাজে আমার কম খাওয়া বেশি খাওয়া আমার মৌন থাকা আমার বেশি করে কথা বলা হরি কথা বল বেশি করে কথা বলছি অনেকে হরিকথা বলা তো এলাও আছে হরি কথা বলাই যায় তাহলে ভগবানের আমার যে বৈরাগ্য আমি কম খাই বেশি খাই আমি অনেক সাবধানে এগুলো কী ফল হবে যশোদা যদি এই বিচারটা করতো যশোদা যদি এই বিচারটা করতেন তাহলে তো হয়ে যেত যশোমা তো যশোদা যশোদামা কি সেই বিচারটা করেছিলেন যশোদামার তো এই বিচার করেন না মায়ের বিচার ছিল যে আমি আমি কিভাবে গোপালের সেবা করব যশোদমায় তো অন্য ভাবে না আমি আর্নিকটা করে নিই ভালো করে একটু এটা করে চান চাং করে নিই এর বিচার তো ছিল না কিভাবে আমি তাকে সেবা করব এইটা তার ধারণা কাজে আমাদের বৈরাগ্য আমাদের অনেক বড় বড় বিবেক দেখালাম কিন্তু সেগুলোর মধ্যে কোনো মূল্য থাকে না সেই জন্য প্রপাত বলতেন কৃষ্ণ সেবার মধ্যে কৃষ্ণ সেবার মধ্যে এমন এক আলৌকিক শক্তি আছে কৃষ্ণ সেবার মধ্যে এমন এক আলৌকিক শক্তি আছে অলৌকিক শক্তি যার সামনে আমাদের বিবেক আমাদের বৈরাগ্য আমাদের সততা আমাদের নৈতিকতা সব জলে ভেসে যায় কথাগুলোর মানে বোঝা গেল প্রপাত বলছেন কৃষ্ণ সেবায় এমন এক আলৌকিক আশ্চর্য শক্তি আছে যার সামনে আমার যত নৈতিকতা আমার সততা আমার ডিসিপ্লিন আমার অনেক কিছু গুণাবলী আছে যেটা সমাজ আমাকে সেই গুণাবলীগুলো দিচ্ছেন সমাজের চোখে আমার অনেক গুণাবলী আছে কিন্তু এই গুণাবলীগুলো ভজন রাজ্যে বিচার করলে কিছুই নয় সমাজে এমন কোন ব্যক্তি আছেন তার অনেক বড় দানি অনেক বড় জ্ঞানী বিদ্যাসাগরের মতো দানি জ্ঞানী অনেক থাকতে পারবেন হর্ষবর্ধনের মতো কিন্তু তাদের ভজন রাজ্যের মূল্য এক পয়সাও নাই আমাদের সমস্ত কিছু বিষয়টাকে ভগবানের সেবার বৈশিষ্ট্যের সঙ্গে আমি কিভাবে ভগবানের সেবা করব গুরু বলতেন তোমাকে আমি বিশ্রাম করতে বলেছি এখন বিশ্রাম করো রাত্রিবেলা তুমি ঘুমাওনি আমি আমি ঘুমলে আমি বলছি তোমাকে বিশ্রাম করতে তাহলে গুরু আদেশে আমার বিশ্রাম করাটাও কিন্তু ভগবত সেবা হয়ে গেল বোঝা গেল গুরুপাদ পদ্মী আদেশ করল তার আদেশে যেমন পৌপাদের উদাহরণ দিই পৌপাত ছিল বনগোস্বী মা বলছেন খবর পাঠালেন বন মহারাজকে আপনি গিয়ে বলুন এই যে জুতো আনা হয়েছে আর কোট টাই পরে যেন উনি আমার কাছে আসেন কেউ কিন্তু আসছেন না লজ্জা পাচ্ছেন না আমি সন্ন্যাস নিই যে আমি কী করে তার কাছে যাব এরমভাবে তারপরে পৌপাদ জোর করে কট পটালেন ওনাকে শীঘ্রই আসতে বলুন যখন বনগোস্বাই মহারাজ সমস্ত কিছু পড়ে সামনে এলেন প্রপাতের সামনে প্রপাত বলছেন আজকে আপনার বৈরাগ্য সিদ্ধি হলো এ আবার কি কথা বলছি আজকে আপনার বৈরাগ্য সিদ্ধি হলো কারণ আমি বৈরাগ্যকেও বৈরাগ্য করেছেন আজকে আজকে আপনি কৃষ্ণ সেবার জন্য বৈরাগ্যকেও অত্যুচ্ছ জ্ঞান করেছেন বোঝা গেল কথাটা মানে বুঝতে কোটি জন্ম লাগে আজকে আপনি বৈরাগ্যটাকেও আপনার যে বৈরাগ্য এটাকেও আপনি ছুঁড়ে ফেলে দিয়েছেন কৃষ্ণ সেবার জন্য এর চেয়ে বড়ো কী হতে পারে যার জন্য যুক্ত বৈরাগ্যের কথা বুঝতে অনেক অনেক কোটি কোটি জন্মে চলে যায় অনেকে বলে আমি খাই না অনেক কম খাই কম ঘুমায় আর তোমার কম ঘুমানো তোমার কম খায় কি যা আছে। ভগবানের কি সুবিধা হবে তুমি নিজেকে কষ্ট দিচ্ছ আমি কম ঘুমাই কম খাই আর তোমার এইসব কঙ্কা কী যা আছে তুমি ভগবানের কী সেবা কর সবচেয়ে বড়ো বিষয় হলো এটা কাজেই প্রহুপাত বলতেন কৃষ্ণ সেবার মধ্যে এমন এক অলৌকিক আশ্চর্য শক্তি আছে যার সম্মুখে আমাদের নৈতিকতা থেকে আরম্ভ করে সততা আমাদের যা কিছু গুণাবলী আছে সেগুলো তুচ্ছ হয়ে যায় কোনো মূল্য থাকে না এগুলো যুক্ত বৈরাগ্যের এত গোপন কথা এটা এই দু চারটে কথা বলে বোঝানো যায় না প্রবাদ বলছেন যদি আমি আমার নৈতিক চরিত্রকে ছুঁড়ে ফেলে দিয়ে সততাকে ফেলে দিয়ে আমি কৃষ্ণ সেবায় ঝাঁপিয়ে পড়ি সমাজের লোক যখন আমাকে নিন্দা করে এই নিয়ে এটা কী করলেন এটা কি মানুষের মতো কাজ হলো প্রপাত বলছেন সেটাও আমি আনন্দের সঙ্গে গ্রহণ করব যেখানে আমি আমার কর্তব্য আমার কর্তব্য অনেক ছিল কর্তব্য আছে না সমাজের লোকের কর্তব্য আছে বলে তো কেউ বলে আমার সংসারের প্রতি কর্তব্য কেউ বলে আমার সমাজের প্রতি কর্তব্য কেউ বলে দেশের প্রতি কর্তব্য কিন্তু নিজের প্রতি কর্তব্যটা করতে পারে না নিজের প্রতি যে কী কর্তব্য সেটা ভুলে যায় এই কর্তব্যগুলো কে দিয়েছে যদি কেউ বলে এই কর্তব্যগুলো কে দিল আপনি যে কর্তব্যগুলো আবিষ্কার করলেন আমার এই কর্তব্য এই আমার উচিত অনেক কিছু তো অনি এগুলো কে দিল এই কর্তব্যগুলো কে দিল মায়াদেবী দিল মায়াদেবী এগুলো মায়াদেবীর প্রসাদ মায়াদেবীর কর্তব্যগুলো দিল কিন্তু মূল কর্তব্য কী সেটা আর মনে থাকলো যে ভগবান শ্রীকৃ ভগবান ভগবানের ভজন সম্বন্ধে নরজি মারা আজকে দুখুরও বলছিলাম আলোচনা ইংরাজি কথা যথা তরর মল্লি সেচনে নিপন্তি তৎকন্দ ভুজোপশাখা প্রাণোপহার আস যথেন্দ্রিয়াণম তথৈব সর্ব অর্নম অচ্যুতের যা সেখানে নারদি মহারাজ বলছেন যে যেমন গাছের গোড়াতে জল দিলে যেমন গাছের গোড়াতে জল দিলে পরে বৃক্ষের আর অন্য কোনো অংশেতে জল দেওয়ার প্রয়োজন হয় না হয় কি গাছের গোড়া দিয়ে তুই যাও কোনো মূর্খ আছে কি এমন কোন মূর্খ আছে গাছের পাতা ফাতা ওখানে এদিকে জল দেওয়ার জন্য উপরে উঠছে তো হয় না গাছের মূলে তো জল দিলে হয়ে যায় ভগবানকে বলা হয় ভবন দ্রুম দ্রুম মানে গাছ অনন্ত ব্রহ্মাণ্ডের যে সৃষ্টি তার মূল হলো ভগবান তো তাকে ভজনা করলে পরে সবই হয়ে যায় যেটার পাত রসামৃত সিন্ধুতে বলছেন এটা আশ্চর্য ব্যাপার একটা পরমাংশ সাধুর কাছে হয়তো পয়সাও নেই কিছু নেই সে তোমাকে দু চারটে মিষ্টিও দিতে পারবে না কিন্তু অলৌকিক ব্যাপার তার সামনে আসার সঙ্গে সঙ্গে তাতে দুটো কথা বলার সঙ্গে সঙ্গে তার আশীর্বাদ নিই তার মধ্যে কেন একটা আনন্দ এসে গেল ভক্তিগ্রমৎ পূর্বে সময় কিছুই ছিল না লোকগুলো দেখা করতে আসছেন কখনো হয়তো কিছু সামান্য একটু দিতেন কিছুই নেই তথাপি তার কাছে এসে তার সঙ্গে কথা বলে তাকে দর্শন করে কেন জানে না তাদের আনন্দ হতো এটা বলা যাচ্ছে না কেন এই আনন্দটা কি জন্য হলো আপনাদের যে আনন্দ হলো এনাকে কি জন্য বলতে পারবো না কেন আনন্দ হলো এইটাকেই বাদ সন্দর্ভতে সেইতেই সেইটি আমাদের রূপকোশ্বীপাদ রসামত সিন্ধুতে বলছেন প্রিনাম সর্বজগতাম বিনা নাম সর্বজগতাম যেমন মহাপ্রভু জঙ্গল দিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কেন জানি না বাঘ ভাল্লুক সিংহ তারা সব সাপ সবাই আনন্দ কেন আনন্দ হচ্ছে কেউ বলতে পারছেন জগন্নাথ দাসবাজি মা জঙ্গল দিয়ে আসছেন বাঘ শুয়ে রয়েছে হেঁটে বেড়াচ্ছে কিছু করছেন রঘুনাথ দাস গোসাই রাধাকুণ্ডে জলপান করছেন রঘুনাথ দাস ওখানে বসে বিলাপ করছেন বিলাপ কুসুমাঞ্জলি তিনি কাটছেন চোখের জল ফেলছেন রাধা জন্য আর তার পাশেই হচ্ছে বাঘ জল খাচ্ছে রাধা কুণ্ডে বাঘ জল খাচ্ছে রাধাকুণ্ডে জল খাচ্ছে আর রঘুনাথ দোষের পাশেই এই বসে কাটছেন বাঘ জল খাচ্ছে কিন্তু এটা কে দেখতে পেলেন এটা কে সনাতন গোস্বামী দেখতে পেলেন দেখে এত রেগে গেছেন তিনি তিনি সেদিন রঘুনাথকে অনেক বকেছেন ছোট ভাই মনে করতেন বৈরাগ্য বন্ধ করো ঘরে থাকতে হবে যাও বজুবাসীদের বলে তিনি ভজন কুটির বানালেন নাহলে লোকনাথ গোসাই ভজন কুটির থাকছেন না আর রঘুনাথ দাস গোসায় থাকছেন না কেউই বাই গাছের তোলা এগুলো কিছু করার নেই ওদের বৈরাগ্যটা স্বাভাবিক আর আমাদের বৈরাগ্যটা হচ্ছে মরকোর বৈরাগ্য এরা রঘুনাথ দাস এই যে স্বর্গস্বামীর সখমে বইছেন না স্বাভাবিক বৈরাগ ওদের বৈরাগ্যর মধ্যে কোনো ভেজাল নেই ওদের বৈরাগ্যটাই হচ্ছে ভজন আমরা যদি বৈরাগ্য দেখাই এটার উল্টো ফল পাব কারণ পৌপাত প্রায়ই বলতেন হরিকথাতে ন নির্বিন্ন নাতিশক্ত ন নির্বিন্ন নাতিস্ত ভক্তিয ভক্তিযোগ সিদ্ধি দো ন নির্বিন্ন শক্ত যার হৃদয়ে বিষয়ের প্রতি ঘৃণা একবারে ঘৃণা এটা হয়নি আবার আকর্ষণও নেয় ভগবান প্রপাত প্রায়ই এটা ব্যাখ্যা করতেন ন নির্বিন্ন না কৃষক কোনো নির্বিন্ন হননি বিষয়ের প্রতি ঘৃণাও নেই অথচ আসক্তিও নাই কিছু নাই বিষয় বিষয়ের জায়গা আছে কৃষ্ণের সেবা সমস্ত কিছু আমি কৃষ্ণের সেবায় লাগাতে পারলে তো হয়ে গেল তাহলে প্রপাত প্রায় এটা ব্যাখ্যা করতেন ন নির্বিন্ন না কোনো আসক্তিও নাই আবার আমার বিষয়ের প্রতি ঘৃণাও নাই কিছুই নাই এটাই এটাই হলো যুক্ত বৈরাগ্যের লক্ষণ যেটা রসামৃত সিন্দুর থেকে প্রভুপাত তার গৌরীয় পত্রিকা যখন বেরোত তখন দুটো শ্লোক লিখতেন প্রত্যেকটা গৌরীও তুমি খুলবে পুরনো পুরনো যত প্রহুপাতে গৌরীও খুলবে দেখবে এখানে পাবে প্রাপঞ্চিকতায়া বুদ্ধিয়া সম্বন্ধী বস্তুন মুখ সৌবীর পরিত্যাগ বৈরাগ্যম ফলগু অথ দে তোমার বৈরাগ্যের কোনো মূল্য নেই তুমি খাও না বারোটা পর্যন্ত জল পর্যন্ত খাও না এসব বৈরাগের কোনো মূল্য নাই বরঞ্চ প্রপাত বলতেন তুমি যুক্ত বৈরাগ্য করে শরীরকে এমন রাখো একাদশীর দিনে পরমপা পরম পূজা মাধব আজকে আমি এটা ওপেনলি আর বলবো না অনেকেই ভুল বুঝবে বুঝবে না প্রপাত খাওয়া দাওয়া করে শিগগিরই যেতে বলেছে একাদশীর দিনে মাধব গোস্বীমা সেই কথাটা পরে চিন্তা করে চোখের জল ফেলেছিল যে পৌপাত আদেশ করেছিলেন এটা আমার সন্দেহ এসেছিল একাদশীর দিন ভক্তিমোহন ঠাকুর এরম হয়েছে এরকম ঠিক এই ঘটনা ঘটেছে এটা এখানে নয় মেদিনীপুরে মেদিনীপুরে ঘটেছিল মেদিনীপুরে একটা আশ্রম ছিল সেটার বলে লাভ নাই প্রপন্ন আশ্রম সেখানে ভক্তিমোধন ঠাকুর বাইরে বারান্দায় বেতের চেয়ারে বসে মালা করছেন আর একজন তার শিষ্য তিনি ভেতরে এসছেন বলে শীঘ্রই তুমি ভেতরে গিয়ে পোশাদা কাজ খেয়ে নাও তিনি উপবাস করেন কিন্তু ভক্তিম ঠাকুরের আদেশ কাজেই এগুলো বোঝা খুবই কঠিন প্রাপঞ্চিকতায় বুদ্ধা হরিসম্বন্ধে বস্তুন মুমুখবির পরিত্যাগ বৈরাগ্যম ফলগু কথতে মুমুক্ষ ব্যক্তি সে ত্যাগ নিয়ে ব্যস্ত সে কী করে যত সমস্যার বাইরে যাবে কোনো কোনো অশান্তিতে যেন না জড়াতে হয় আমার যেন কোনো কষ্ট না হয় জীবনে এই কষ্টের বাইরে যাবে এই সব নিয়ে ব্যস্ত ভগবানের কীভাবে আমি সেবা করবো এইসব নিয়ে ব্যস্ত না বোঝা গেল যেখানে ভগবান নিজে বলছেন আমার জন্য যদি কেউ পাপ করে সেটাও পুণ্যের মধ্যে গণ্ড আমার জন্য যদি কাপ করে ওটা পূর্ণ নয় ওটা সেবার মধ্যে পূর্ণ মন নিমিত মন নিমিত্তম কিতম পাপ পাপম ধর্মায় কল্পতে এরা ধর্মের মধ্যে আর যত ধর্ম তুমি দেখাবে যত তুমি যত তুমি ধর্ম দেখাও গাইরে ওই ধর্মের একটাও মূল্য নেই কোনো একটাও মূল্য নেই কিন্তু ভগবান বলছেন আমার জন্য যদি বাইরের দৃষ্টিতে অন্যায় কাজ করলো অধর্ম সেটা হচ্ছে ধর্ম হয়ে যায় কে ধর্ম কাকে বলে প্রথম কথাই তো ধর্ম কাকে বলে যে ধর্ম আর অধর্মের যে ডেফিনেশন জগতে যে ধর্ম এবং অধর্মের ডেফিনেশন ব্যাখ্যাগুলো আছে এগুলো পারমার্থিক আমাদের ভজন রাজ্যের গৌরী ভজনের কোনো মূল্য নয় কেন এক পয়সা মূল্য নয় ধর্ম অধর্মের মূল ধর্মের মূলটাকে ধর্ম মূলটা ধর্ম মূলম হি বিষ্ণু ধর্মের মূল তো বিষ্ণু তুমি কি ধর্ম দেখাচ্ছ আমি এই করলাম সেই করলাম অনেক কিছু যেখানে সনাতন গোসাইয়ের সেই কাহা ঘটনা সম্বন্ধে আমরা জানি মদন যখন চৌবের চৌবের বাড়িতে সেবা নিতেন ভূতেশ্বরে চৌবের বাড়িতে তখন কি দেখছেন সনাতন গোসাই গিয়ে দেখছেন একদিন বাচ্চা ছেলে খেলছে মদন গোপাল আর চৌবে ছেলে দুজনে মারামারি করছে খেলছে বিগ্রহ সাক্ষাৎ বিগ্রহ এবার ওর বাচ্চার সঙ্গে খেলছে আর তার খিদে পেয়েছে আর চৌবের স্ত্রী উঠে নিম করছেন লেখা আছে নিমদাতনের পেছন দিয়ে ঘাটছেন খিচুড়ি তাড়াতাড়ি করে দিতে হবে খিদে পেয়েছে অনেক ঘটনা আছে অলৌকিক ঘটনা বৃন্দাবনে গৌনিতার পিসিমা তাকে নিয়েও অনেক ঘটনা আছে এখানে আর বলা যাবে না যাই হোক তাহলে ধর্ম মূলহামী বিষ্ণু পৌপাদ এই কথাটা আমাদের জীবনে বারবার বলেছেন পৌপাত ইচ্ছে করলে শতকোটি নামযজ্ঞ করে দেহ ছেড়ে দিতে পারতেন তাহলে আর এত চকচাকানি মন্দির আদি করতেন না এত মন্দির আদি করে কি হবে আমি তো ঝামেলায় জড়িয়ে পড়ব কিন্তু প্রপাত এই কথাটা বলেননি যখন আমার এই জায়গার প্রতি এক বিন্দুও কোনো কোনো কিছুই আমার নেই আসো কোনো কিছুই নেই কোনো যোগ্য ব্যক্তি যদি হরিকথা বলে বল একে তো লোকে বিমুখ আর বিমুখ দেখেই এখানে করা হয়েছে এই কথার জায়গাটা যদি জাস্ট নবদ্বীপের ওপারেও হতো তাহলে মজাটা দেখতো বৃন্দাবনের কথা আমি তুলছি না বৃন্দাবন দিল্লি বম্বে এখানে লোক বিমুখ এটা জেনেই হসপিটাল খোলা হয়েছে এদের সব সময় আছে কিন্তু আসল ব্যাপারে তাদের কিছু নাই কাজেই যুক্ত বৈরাগ্যের কথা প্রপাত প্রায়ই বলতেন প্রপাত বলতেন গৌড়ীয় মঠের যত উৎসব আদি গৌরী মঠের দালান বাড়ি সব কথা কিন্তু প্রহপাদের কথা গৌরী মঠের বাড়ি কোটা বাড়ি সুন্দর রংচং মন্দির কত এলাহী ব্যবস্থা কত উৎসব আদি কত ছানার রসা সব কিছু তার পেছনের রহস্যটা কী তার পেছনের রহস্য কী এই বদ্ধজীবগুলোকে ধরে এনে হরিভজন করা এগুলো হচ্ছে ফাঁদ যে কোনোভাবে ফাঁদ পেতে যেমন পাখি ধরে যে কোনোভাবে কায়দা করে সব সুবিধে দিয়ে তদুই দিয়ে এরা হরিভজন করে যা ভালো কিন্তু কোটি কোটি জনসংখ্যার মধ্যে ভগবান বলছেন মনুষ্যানব সহস্রেশ কচিত যততম পিষিদ্ধ হয় যততম অসিদ্ধ ভ্যানাম কচিত মামবেত্তি তত্ত্বত কোটি কোটির মধ্যে কোটি কোটির মধ্যে কেউ আমাকে জানবার জন্য চেষ্টা করে ভজন করে বলে চেষ্টা করে আমাকে জান কোটি কোটির মধ্যে তাদের মধ্যে আবার রাজাদের মধ্যে কেউ আমাকে সত্যিকারের জানবার চেষ্টা করে ভগবানকে সবাই জেনে যাবে এটা হয় কি তাহলে পৌপাদের বিচার অনুযায়ী যুক্ত বৈরাগ্যের আশ্রয়তে ভগবানের সেবায় যেটা অনুকূল সেটা আমাকে করতে হয় যদি আমি লাল কাপড় পরতো আমি লাল কাপড় পরব কেন একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা এমনি আছে একশো টাকার মধ্যে পঞ্চাশ টাকা এমনি আছে তো পরমাংশ বেশের মধ্যে সন্ন্যাস বেশ তো এমনিই আছে যেখানে পৌপাত প্রায়ই বলতেন আমি চৈতন্যবাণী প্রচারের জন্য যে কোনো অবস্থায় নেবে আসতে রাজি আছি আই ক্যান কাম ডাউন টু এনি লেভেল ফর দ্য অ্যাকচুয়াল পিচিং অফ চৈতন্যবাণী এটার মানেটা কি হলো বাস্তবিক চৈতন্যবাণীর প্রচারের জন্য আমি যে কোনো অবস্থায় নেবে আসছে রাজি আছি এটা হল যুক্ত বৈরাগ্য রাধারানীর কথা এই রাধারানীর গুপ্ত বিচার সাধারণ কেউ বুঝবে না সাধারণ কেউ জানবে না এসব যাই হোক তাদের পুণ্ডরী বিদ্যানি বাইরের দৃষ্টিতে বিরাট বিষয় এত বড় বিষয় কেউ নেই লাস্টে গদাধর পণ্ডিত লীলা করলেন কি বুঝতে পারিনি এত বড় ভালোবাসা ভগবানের প্রতি এত বড় সাধু সে বাইরের দৃষ্টিতে তার বিষয়ে বিষয় চারিদিক বিষয় চারিদিক প্রপাত বলতেন আমাদের এই যে দালান বাড়ি আমাদের এই উৎসব আদি সব কিছুর পেছনে রহস্য হলো কি করে বদ্ধজীবগুলোকে টেনে এনে হরিভজনে লাগানো যায় এ হলো ফাঁক কিছু নয় যাই হোক আলোচক আলোচনা প্রসঙ্গে দেখা গেল বিষয় ভোগের দ্বারা বিষয় উপরতি লাভ করা যায় না বিষয় ভোগের দ্বারা আমি বিষয়ের বাইরে যাব এখন বেশি করে ভোগ করে নি তারপর বাইরে চলে যাব কোনো ব্যাপার বেশি করে ভোগ করলে দেখে নেব বিষয়টা কি হবে না এটা হয় না বিষয় ভোগের দ্বারা বিষয় থেকে উপরতি আসে না কখনো কখনোই হয় না কারণ জ্বলন্ত আগুনে যেখানে কামনা বসানো ভোগ ভোগবিলাস চলছে সেটাকে কি বলা হয় আগুন কামনার আগুন জ্বলছে সেখানে যত ঘি সেখানে যত ঘৃতা দেবে কামনার আগুনেতে যত ঘৃতা দেবে ঘিতের আহুতি তত বেশি করে কিন্তু তোমার বিপদ হবে কামনা বাসনার আগুনেতে যত ঘৃতা দেবে ঘিয়ের আহুতি তত কিন্তু আগুন বেড়ে যাবে কমবে না আগুন কমে হ্যাঁ ন যাতু কামহ কামানম উপভোগে না সম্মতি কামের দ্বারা কামের নিবৃত্তি হয় না লোকের ভুল ধারণা লোকের ভুল ধারণা হয় না এই জন্য বলছেন ভাগবতে নয়াতু কামহ কামানম উপভোগে না সম্মতি উপভোগের দ্বারা কামকে সমন কেন হবিষা কৃষ্ণ বত্মব ভূয়ো এভাবেই যেমন আগুনের মধ্যে বেশি করে ঘি দিলে ঘি তো আগুন বেড়ে যাবে সেরকম বেড়ে যাবে কমবে তো নাই বেড়ে যাবে উল্টে কাজে এটা রাস্তা নয় এটাকে ভজনের রাস্তা বলে না যখন আমার জীবনের প্রত্যেকটা ক্রিয়াকর্ম আমার শোয়া ওঠা বসা চলা ফেরা কথা বলা যা কিছু আমি করছি প্রত্যেকটা কেন্দ্রবিন্দু যখন ভগবানকে নিয়ে হয় আমার যা কিছু আমি যদি চালাকিও করি সেটাও যদি ভগবানের সেবার জন্য করতে হয় বাধ্য হয়ে বদ্ধজীবকে ভজনে লাগাবার জন্য সেটাও আমার কোনো হরিভজনের মধ্যে গণনা করা যাবে এটা হরিভজন আর তা না হলে অনেক সততা দেখালেও এটা হরিভজনের কোনো মূল্যই নেই সেই জন্য প্রভুপাত প্রায় হরিকথাতে ব্যাখ্যা করতেন প্রায়ই বলতেন যদি ভগবান সন্তুষ্ট না হয় তাহলে তপস্যা দিয়ে কি করব আর যদি ভগবান এমনি সন্তুষ্ট থাকেন তাহলে আমার তপস্যা দিকে কি করব আরাধিত যদি হরি তপস্যাস স্কেম আমি হরিভজন যদি আমার হয়ে যায় এমনি ভগবান সন্তুষ্ট আমার প্রতি আমি যে ক্রিয়াকর্ম চেষ্টা করছি আমি হয়তো ভজন করি না আমার যে ক্রিয়াকর্ম চেষ্টাটা আমি চাইছি গৌরী মঠের যে সম্মান এটা রক্ষিত হোক কেউ যেন অপমান না করে সমস্ত সিদ্ধান্ত বিচার যেগুলো ভুল বলছে লোকে সেগুলো প্রতিবাদ করা স্থাপন করা এটা তো লোকে হয়তো বলতে পারে উনি এগুলো কী করছেন বসে হরে কৃষ্ণ করলেই তো হয়ে যায় কিন্তু আমি তো তাকিয়ে রয়েছি ভগবানেরই নিত্যানন্দ আমার প্রতি সন্তুষ্ট কিনা গৌর পৌপাত আমার প্রতি সন্তুষ্ট পুরো জগৎ আমার বিরুদ্ধে যাক তাতে আমার তো কিছু যা আসেন এই কথাটা পৌপাত শিখিয়েছেন এই অনেকেই আমার ক্রিয়াকর্মে ভুল বোঝেন এগুলো কেন করতে গেলে আরে করতে গেলেন কেন কি জিজ্ঞাসা করুন কেন করতে গেলাম আমার করলে তো আরও আমার তো আমার তো চাপ হয়ে যায় এক এক দিনে চারটে করে হরিকথা দু ঘন্টা করে কার্তিক মাসে কী হয় চারটে করে আজকে তিনটে তারপর তো এমনি কীর্তন লোকের সঙ্গে কথা বলা তাহলে আমি আমার নিজের বিপদকে আরও বেশি করে ডেকে আনছি নাকি আমি আমার বিপদকে ডেকে আনছি নাকি নাকি ভজনের চেষ্টা করছে আরও একটা অশ্রম হয়ে ছেলেদেরকে ওখানে শেখাবার ব্যবস্থা কিভাবে উচ্চারণ করতে হয় সুন্দর ছেলেগুলো তৈরি হবে যারা প্রতিজ্ঞা করবে যারা বকাটে হবে কিছু শিখে নিয়ে যেমন রোজগার করছে ওই হারাম জাদা রোজগার করছে পয়সা শিখে নিয়ে আবার মুখস্ত মুখস্ত করছে রেকর্ড চালায় বোমাইলে আছে মুখস্ত করে নেয় বিকেলবেলা হরিকথা বলতে বাবা কী বলছে মুখস্ত করে নেয় সুবিধে হয়ে গেছে এখন বিদেশে যারা আছে তো কী দরকার আর তো আছে বার করে নাও হাজার হাজার হরিকথা টপিক সাপার করে মুখস্ত করে নি বিকেলবেলা বলে দিল হরিকথা এমন তরুণ বাবুকে জিজ্ঞাসা করবেন একটা জায়গায় ঢুকেছি দেখে হরিকথা চলছি চলবে কী হলো ও তো আমার গলা কাটবে বলেছে দেখি হরি কথা চলবে আট বছর আগে গলা কাটবে বলেছে তাহলে হরিকথা কেন চলছে মুখস্ত করে বাজারে বলবে আর কিছু না তাহলে ভগবান বলছেন হ্যাঁ প্রহপাত বলছেন প্রায় বলতেন আরাধিত যদি হরি তপস্যা ততস্কিম যদি ভগবানের আরাধনা হয়ে যায় আমার ক্রিয়াকর্ম ওঠা বসাতে ভগবান সন্তুষ্ট থাকেন তাহলে আমি তপস্যা দেখিয়ে আর কী করব আর ভগবান যদি সন্তুষ্ট না থাকেন বিরাট বৈরাগ্য বিরাট তপস্যা বিরাট কিছু দেখিয়ে দিলাম তাতেই বা কী এটা প্রপাত প্রায়ই বলতেন আরাধিত যদি হরি তপস্যাস ততস্কিম নারাধিত যদি হরিস তপস্যাস যদি আমার ভজন হলেই না হরি সন্তুষ্ট নয় তাহলে তপস্যা দিকে আমি কি করব অন্তর বাহির যদি হরি তপস্যাস ততস্কিম যদি অন্তরে বাহিরে সবসময় আমার ভগবান গুরু বৈষ্ণব বহুপাত বিরাজমান রয়েছেন তাহলে আমি তপস্যা দিকে কি করব তপস্যার এই তো দ্যাট ইজ দ্য ফাইনাল আউটকাম অফ ইউর অ্যাস্ট্রিডিয়ান ফিনান্সেস সো দ্যাট ইউ ক্যান রিমেম্বর ভগবান কন্টিনিউয়াসলি যেটা আমি আজকে বলছিলাম প্রথম শ্লোকে প্রথমেই যে শুরু করেছিলাম সব ভজনের বাহাদুরি কোনটা বা যে অন্তিমে নারায়ণ স্মৃতিহীন আমি মরতে বসি যে আমার ভগবানের স্মৃতি আসছে না সেই উল্টো পাল্টা সব চিন্তা তাহলে আর কী ভজন হলো কী ভজন হলো আমার স্মৃতিতে আমার মন আমার মরণকালে ভগবানের চিন্তাই আসছে না তাহলে কেমন ভজন হলো সেটা এটা তো ভুল ভজন হয়েছে হয়নি এই ভাগবতের সিদ্ধান্ত বলছে অন্তিমে নারায়ণ শ্রুতিহী যেটা আমি প্রথমে শুরু করলাম বিপদ নৈব বিপদ হো সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতিহী অন্তিমে নারায়ণ স্মৃতি বিপদ আমি যেটাকে বিপদ মনে করছি আদৌ এটা বিপদ নয় ভুল কথা এগুলো বিপদ নয় আমি যেগুলোকে মনে করছি আমার জীবনে বিপদ এগুলো বিপদ নয় আর যেটাকে সম্পদ মনে করছি বেশ সুখে খাবো খাবো দাবো থাকবো আনন্দে থাকবো এইটা হচ্ছে অসুখ আর যেটাকে বিপদ মনে করছো এটা বিপদ নয় আসল বিপদটা অন্য জায়গায় সেটা হচ্ছে তুমি ভগবানকে ভুলে গেছো ভগবান যদি মনে রাখছো না এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা হরিকথা শোভনটাই যথেষ্ট নয় আমি দু চার ঘন্টা হরিকথা শুনে দেখিয়ে দিলাম এটা যথেষ্ট নয় কিন্তু যথেষ্ট হলো পঁচিশ বছর আগে গুরুপাত কী বলেছেন পঁচিশ বছর আগে সেই কথাটাকে মনে রাখা জীবনে এবং সেটাকে নিজের জীবনে পালন করা এটা যে কত বড় কঠিন কাজ প্রথম কথা তো মনে রাখতে পারবে না মারাখে পৌপাত কোন কথা বলেছে মনে রাখতে পারবে বলো তো এক্স্যাক্ট পৌপাত যা বলেছে বলতে পারবে পৌপাত কী বলেছেন পৌপাত যেটা বলেছেন এটাকে অনর্গল বলতে পারবে কি বলে মনে হচ্ছে না হ্যাঁ এইরকম ধরনের বলেছেন বলতে পারবে কেউ স্মৃতি নেই আমি গ্যারেন্টি দিয়ে দেব আজকে যে অ্যাক্সিডেন্টটা হলো আমি গ্যারেন্টি দিয়েছিলাম যদি আমার কথা তোরা মনে রাখতে পারিস আমি তোদেরকে প্রতিজ্ঞা করব যে কোনো বিপদ হবে না কিন্তু তোরা প্রতিজ্ঞা করতে হবে তোরা প্রতিজ্ঞা না করলে আমিও প্রতিজ্ঞা করবো না যখন তোরা প্রতিজ্ঞা করবি আমিও প্রতিজ্ঞা করে বলবো আমি কোনো বিপদ আসতে দেবো না আজকে যে বিপদটা হয়েছে তার পেছনে কারণ কী অন্য জায়গায় তোমার মন ছিল তুমি ভগবানের চিন্তা করছিলে না প্রের চিন্তা করছিলে না কিন্তু একটা সাধু চরিত্র কেরম হবে সবসময় সে ভগবানের চিন্তা তত্ত্ব চিন্তা করব সব সময় আর নাম বন্ধ হবে না এদেরকে যত বোঝাই আমি যদি পেটাই ধরে তাহলেও মানবে না কতবার বুঝিয়েছি যেখানে যাবি সাইকেল নিয়ে বাইকে সব সময় মুখে নাম যেন চলে তারা কিন্তু রক্ষা পাবি না পাবি না সমূহ অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেল রঘু বর্ষনা যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট কোনো বাবার ক্ষমতা মাছাবে বাঁচাবে বেঁচে গেল বলছে আমি নাম করছিলাম আমি নাম বন্ধ করি না চালাতে চালাতে গাড়ি চালাতে যেতে নাম করছিলাম অ্যাক্সিডেন্ট হলো না এ কথা বললেও কেউ শুনবে না কতবার আমি বলেছি যে বাজারে যাচ্ছ যেখানে যাচ্ছ যা কিছু করছো মুখে কিন্তু জিপটাকে বন্ধ করবে না কিন্তু কেউ শুনবে না কেউ শুনবেই না মনেই রাখতে পারে তাহলে তাদের বিপদ হবে আমি আর কি করতে পারি আমার কি করার আছে তাদের বিপদ হবে তা তো আমার কথা মন মানবে না আমার কথা কি মেনেছে প্রত্যেকটা আমি যে বলেছি এইভাবে চলবে বিপদ হবে মানে তা তোমার বিপদ তুমি রেখে এনেছো আমি কী করব প্রত্যেকটা ঘটনা যার যার অ্যাক্সিডেন্ট হয়েছে চিন্তা করে দেখুক শপথ করে বলুক যে সেই সময় কি ভগবানের চিন্তা করছিল না সংসারের কোনো না সংসারের কেউ একটা প্ল্যান করি বিপদগুলো হয়েছে এমন একটা ঘটনা দেখাতে পারবে না সচ এ সিঙ্গেল কেস ইউ ক্যানট পয়েন্ট আউট দ্যাট অ্যাক্সিডেন্ট অলরেডি হ্যাপেন ওয়ান ইউ আর থিঙ্কিং অ্যাবাউট পোপা দ্যান গুরুবাদ ইউ ক্যানট নট শো সচ এ সিঙ্গেল কেস একটা ঘটনা দেখাতে পারবেন প্রপাদের চিন্তা করছিলাম তথ্য যে অত অ্যাক্সিডেন্ট হয়ে একটা ঘটনা কেউ প্রমাণ করতে পারবে আজ পর্যন্ত এটা প্রপাত নিজে পর্যন্ত প্রমাণ করে দেখিয়েছেন প্রপাত নিজে প্রমাণ করে দেখিয়েছেন একটা গৃহস্থ বাড়িতে বিরাট বাড়ি সেখানে প্রপাত হরিকতা বলছেন সব ভক্তরা এসছেন প্রপাত দোতলায় হরিকথা বলছেন নিচে রান্নাবাড়ি হচ্ছে সব প্রসাদ পান প্রপাত তো আর পান না প্রপাদের জীবন আলাদা এমনকি বাইরে যখন যেত তখন ডাব নিয়ে যেত হতো প্রপাত বাইরে জল খেতেন না ঠেলা আছে সাধু হওয়া ঠিকানি কথা না এখন হরিকথার সঙ্গে সঙ্গে হরিকতা চলছে একটা লোক ওপরে ছুটে এলো ছুটে এসে চিৎকার করে বলছেন যে একটা বাচ্চা আগুনে পড়ে গেছে প্রপাতকে বলছে প্রবা একটা বাচ্চা আগুনে পড়ে গেছে আগুনে পড়ে গেছে প্রপাত শান্ত হয় বললেন আপনি নিচে গিয়ে দেখুন বাচ্চার কিছুই হয়নি শান্ত ভয় বললে তিনি দেখেন কিছু আপনি ভালো করে গিয়ে দেখুন বাচ্চারা কিছু হয় না যেখানে হরিকত হয় সেখানে বিপদ হয় না যেখানে হরিকত হয় কীর্তন হয় সেখানে বিপদ হতে পারে যেখানে হরিকথার নামে বেশ্যাবৃত্তি হয় সেখানে বিপদ হতেই পারে সেখানে কোনো গ্যারেন্টি নেই যেখানে বাস্তবিক হরিকত হবে বিপদ হতে পারবে না বিপদ আসতেই পারবে না কেন ভগবানের প্রতিজ্ঞা নারদজিকে বলছেন ভগবান আমার ভক্তগণ যেখানে হরিকথা আলোচনা করে আমার প্রসঙ্গ সেখানে আমি উপস্থিত থাকি আই প্রেজেন্ট দেয়ার ওয়েন মাই ডিভোট ইজ সিঙ্গিং মাই গ্লোড়িজ ভগবান যেখানে আমার গুণগান করেন সেখানে আমি নিজে উপস্থিত থাকি ভক্ত যত গায়ন্তী আমি নারদা নারদ আমি সেখানে স্বয়ং উপস্থিত থাকি এই কথা কখনো মিথ্য হতে পারে না কিন্তু এই বিশ্বাস হওয়া মুশকিল যাই হোক এখন এতগুলো কথা বলতে হল সমাজের যা অবস্থা স্বর্গেরও প্রায় একই অবস্থা স্বর্গের অবস্থা কিছু ভালো নয় ওখানেও রাজনীতি ওখানেও সব দলাদলি সব কিছু চলে স্বর্গে গিয়েও লাভ নেই ও একই অবস্থা যেখানে জায়গায় যাওয়া যাবে এখন আমরা আজকে আলোচনা প্রসঙ্গে দেখব যে ইন্দ্রের এইটা হচ্ছে মাশ্চর্য ইন্দ্র ভগবানের চরণে আমার দণ্ডবোধ রইল যেহেতু ভগবত কথা আলোচনা করতে হচ্ছে নিরপেক্ষভাবে হয়তো তিনি লীলা করেছেন আমি তো দোষ দেখতে ব্যস্ত নয় কিন্তু এখানে যা ভগবতের বিচার আমাকে তাই বলতে হবে ইন্দ্র যখন ইন্দ্র একজন কৌপিনধারী একটা নরনারায়ণ তাদের কোনো সম্পত্তি নাই কিছুই নাই তো মিশ্র তারা কিছুই নেই তাদের আশ্রয়ও নেই কাপড় চোপড় নেই কিছু নেই এই যে তপস্যা করছেন একে ভয় করল মাশ্চর্য করলো কে ইন্দ্র মহারাজ আর মাশ্চর্য থেকেই হিংসা আছে মাশ্চর্য থাকলে হিংসা আসবেই সব জড়িত একের সঙ্গে একটা মাশ্চর্য থাকলে হিংসা থাকবে মাশ্চর্য নেই হিংসা থাকবে কোথা। তাহলে সেখানে ইন্দ্র মহারাজের ইচ্ছা হলো এর তপস্যাটাকে আমি ভাঙব এদের তপস্যা যদি না ভাঙি তাহলে আমার যে ইন্দ্রপদ আমি যে ইন্দ্রপদ এটা খেয়ে নেবে নিয়ে নেবে তাহলে মানুষ যখন নিজের নিজে নিজের যে বিবেচনা এটা অপরের ক্ষেত্রে মনে করে এই বিবেচনা এই মনে করে নিজে বিষয় বিষয় চাই ও মনে করলো ওর বিষয় চাই তাহলে এখানে আমরা পার্থক্যটা আজকে দেখব যে ইন্দ্র মহারাজের ব্যবহারটা কী আর নরনারায়ণের ব্যবহারটা ব্যবহারটা কি বিগত সপ্তাহে আমি বলি আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে নরনারায়ণ বুঝতে পারলেন বিজ্ঞায়ও সক্র অক্রমম আদি দেওয়া প্রাহো প্রহস্য গত বিস্ময় এইয মানান মা ভই ভয় করো না তোমাদের ভয় নেই আমি জানি নরনায়ণ বললেন আমি জানি কী জন্য তোমরা এসছো এখানে তোমাদের কোনো দোষ নাই ইন্দু পাটিছি মা ভাই বিভ মদন মারুত দেববদ্ধ গৃণিত নো বলিম অশূন্যমীম কুরুদ্ধম আমাদের এই আশ্রম তো নিষ্কিঞ্চনের আশ্রম তো তোমাদের ভয়ের কোনো কারণ নেই হে গোপবধুগণ। হে মরুত মরুত এসছে না বায়ু বইছে মরুত এসছে আর মদন এসছে মদন গন্ধর্ব আদি সব নিয়ে নৃত্য করছেন যাতে ওদেরকে কামে ফেলা যায় ফেলে তপস্যাটা ভঙ্গ করা যায় এখন নরনারায়ণ ঋষি বললেন ভয় করার কোনো দরকার নেই আপনারা যখন আমাদের কাছে এসছেন আমার তো নিঃস্ব কিছুই নেই তথাপি আমরা অতিথিও তো আপনাদের করতে রাজি আছি আমাদের আশ্রমে এসছেন যেমন যমদ অগ্নিমণির আশ্রমেতে গেল কে কার্তিজ গেল তাকে অতিথিয়তা দান করেছিলেন কে যমদগ্নিমণিগ্ন তো নিয়ম হলো কিছু যদি না থাকে তাহলে অন্তত জল অন্তত কুশাসন বা যে কোনোভাবে মিষ্টি বাক্য অতিথিত করতে হবে যে ব্যক্তি অতিশয়তা শূন্যভাবে আইসোলেটেড সম্পূর্ণ আলাদাভাবে থাকেন তার অসুবিধা আছে নিজের সহ্য ক্ষমতার পরীক্ষাটা তখন হয় যখন আমার সঙ্গে দু চারজন থাকে আমার সহ্য ক্ষমতার পরীক্ষাটা হয় না ওই দুর্বলতা আমার রয়ে যায় আমার যে সহ্য ক্ষমতার পরীক্ষা তো কখন হয় এই ধর আজকে বিপদ হয়ে গেল এই ঘেমে চুনো তোকে আসতে হলো সেবা করতে হলো এই পরীক্ষা কত কষ্ট হলো হ্যাঁ কষ্ট হলো তো এটা পরীক্ষা আমার সামনুখে যদি আমাকে জ্বালাবার মতো ব্যক্তি না থাকে আমাকে জ্বালাবে পোড়াবে আমাকে আমি ভালো কাজ করে ওই জ্বালাচ্ছি তা নাহলে আমি সাধু হতে পারবো না আমাকে যদি না জ্বালায় কেউ আমি সাধু হতে পারব না অনুকূল পরিবেশে সবাই দেখতে পারে এরকম বাহাদুরি কিছু নেই যখন প্রতিকূল পরে যখন পাহাড়ে চলতাম কিছুই খাওয়ার নেই সামান্য হয়তো পঞ্চাশ গ্রাম চাল কিনতে হয়েছে পয়সাও নেই কিনেছে তখন রামহরিও ছিল সঙ্গে জিজ্ঞাসা করে দেখতে পারেন চারটে পাথর নিয়ে এসে দাঁড় করানো হলো একটা কেটলি ছিল ওর মধ্যে ফুটছে সবাই এতটুকু করে ভাবে আনন্দ কোনো দুঃখ বলে কিছু নেই পুরীতে আমাদের মঠ কিছু ছিল না একটা গালি ঘর ছিল একটা বারান্দা আর সকাল থেকে আমরা ভিক্ষায় যেতাম কেউ গালাগাল দিত কেউ বলতো পুলিশ ডাকবো যা এখান থেকে গালাগাল দিত আমরা শুনতাম চলে আসতাম কিছু বলতাম না ভিক্ষা করতে যেতাম বিভিন্ন জায়গায় যে যা দিল লাস্টে দেখা গেল লাইট ডাঁটা একটু ডাল এসব কি কী আনন্দ কিন্তু এখন এত বৈভব এত ঐশ্বর্য কিন্তু আনন্দ বলে কিছু নাই। কারণ আসল জিনিস নাই আসল জিনিস তো নয় তা আনন্দটা করতে আসবে আনন্দ তো খাওয়া থেকে আসে না আনন্দ তো ভুখ থেকে আসে না আনন্দটা হরিভজন থেকে আসে যখন আমি নিজেকে পরীক্ষায় না ফেলবো ততক্ষণ আমার যে দুর্বলতা দুর্বলতাই রয়ে যাবে জন্ম জন্ম কেন আমি তো একা রয়েছি আমাকে তো কেউ দেখ আমাকে তো সংশোধন করার লোক নাই এই কথাটাই তো লোকে বোঝেন যেটা তুলসীদাস একদিন বলেছিলেন আপনাকে সমালোচনা করে ওই সাধু আপনাকে জাথা বলে তুলসিদাসজি বলছেন আমি ওর জন্য একটা ভজন কুটির বানিয়ে দেবো আমার ভজন কুটির সামনে বলে আপনি কথাটা বুঝলেন না আপনি কথাটা আমার বুঝলেন না কি বলছি আমি কি বললাম আপনি বুঝলেন না উনি আপনাকে গালাগাল দেয় বলে তুচিতা দিলে ওই জন্যই তো আমি একটা ভজন কুটির বানিয়ে দেবো আমার ভজন কুটির সামনে আমি ভিক্ষা করে বল কেন বলে ও তো আমাকে গালাগাল দেবে আমার দোষ তো আমি দেখতে পাই না আমার নিজের দোষটা দেখতে ও দোষগুলো আমার বলে দেবে আমি সংশোধন করব ও দোষগুলো আমার দিন বলবে আমি দোষগুলো সংশোধন করব আর ভজন করে ভগবানের কাছে চলে যাবো আমার দোষ যেন কেউ না দেখে এটা দুর্বলতা এটা ভালো না এটাতে উপকার হয় না এটাতে ভজঙ্গ ভগবানের কাছে যাওয়া যায় এ ক্ষমতা নাই তো যাই হোক এখন এই যে নরনারায়ণ ঋষি তাদেরকে বলছেন এর আচরণটা চরিত্রটা দেখুন একে সর্বনাশ করতে এলো কিন্তু একে সর্বনাশ করতে এলো তারপরেও ইনি বলছেন আপনারা ভয় পাবেন না আপনারা আমাদের আশ্রমে এসছেন কিছু নেই যাই হোক যা আছে আমরা তাই আপনাদের অতিথি এত করব অতিথি তো আমার করতো কারণ না অতিথি হ্যাঁ অতিথি কাকে বলে না বলে যিনি চলে আসে নারায়ণকে বলে আসেনি বলে এসছে আমি অমুক তারিখে আপনাদের বাড়ি যাব সময় যাবো কিছু বলে তাহলে অতিথি তো অতিথিকে সেবা করবে অতিথিকে সেবা করবে এখন সেখানে বলছেন কি অতিথি এত করবে আরে জল তো আছে অলোকানন্দ জল পরিষ্কার জল দিতে পারে দিতে পারে এবার কি করলেন নিজে এই যে অপসরাগুলো স্বর্গ থেকে এসছে তাদের সৌন্দর্য বর্ণনা করা যায় না যাই কি স্বর্গের অপসরা কিন্তু তারপরেও নরণনারায়ণ কী করলেন এমন তৈরি করলেন এমন অপসরা তৈরি করলেন যেটা ওদের স্বর্গের অপসরার থেকে অনেক গুণে মানে ওরা লজ্জা পাচ্ছে যখন নরায়ণারায়ণ এই উরু থেকে উর্বশীের সৃষ্টি করলেন এবং সমস্ত অপূর্ব সুন্দরী করার পরেতে এবার মদনকে বলছেন মদন জড়জগতের যে মদন অপ্রাকৃত মদন তো ভগবান শ্রীকৃষ্ণ মদন মোহন তাকে বলছেন এক কাজ করো আর দেববধূ যারা দেবকন্যা যারা বলছে সোনো শোনো তোমাদের স্বর্গেতে আপনাদের এইটা নিয়ে যান আমার মনে হয় স্বর্গেতে কাজে লাগবে আপনাদের হ্যাঁ কি লাগবে বলুন এগুলো সব নিয়ে যান বলে উর্বশীকে দিয়ে দিল বলে এই সব নিয়ে যান স্বর্গে আপনাদের লাগবে আমাদের কাজে লাগে না স্বর্গে গিয়ে লাগে সেবা লাগি দিন তাহলে যে নরনারায়ণসি কাজে অত্যাচার করতে এলো তার মিষ্টি ব্যবহারটা দেখুন এটা হলো সাধুর ব্যবহার মাধব মাধবসী মহারাজ একটা অপূর্ব শ্লোক বলতেন আমরা কোথাও খুঁজে পাইনি পরমবে সীমা এই শ্লোকটা আমি কোনো জায়গায় খুঁজে পাইনি খালি ওনার লেখাতে দেখেছি বলে তিনি বলতেন যে চন্দনকে যত ঘষবে তত চন্দনের সুবাস বেরোবে ধূপকাঠিকে যত জ্বালাবে তত সৌগন্ধ চারিদিকে ছোটাবে সাধুকে যত জ্বালাবে তত তার সাধুত্ব প্রকাশ পাবে তুমি কিচ্ছু করতে পারবে না সাধুকে যত জ্বালাবে তুমি করে দেখতে পারো ইউ ক্যান বার্ন এ সাধু বাট ইউ ক্যান ডু না থিং কিচ্ছু করতে পারবেন সাধু যে কত বড় সাধু সেটা প্রমাণ হয় যখন তাকে জ্বালায় পোড়ায় লোকে তখন প্রমাণ হয় তার আগে কী বলো মা এই জন্য মাধব বলতেন সোনাকে যত পোড়াবে এটা আমাদের চৈতন্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লাখবান সোনা এই কথাটা বলেছেন মাধব গোসাম কোথা থেকে বলতেন আমি জানি না বলতেন সোনাকে যত পোড়াবে তত সোনার খাটি খাটিত্ব অর্থাৎ বিশুদ্ধত্ব প্রকাশ পাবে সোনাকে যত পোড়াবে আর সাধুকে যত পোড়াবে জ্বালাবে তত তার সাধুত্ব প্রকাশ পাবে এই জন্য পরমপা মাধবোশ্বী মায়কে তাড়িয়ে দিয়েছে অপমান করেছে যা তা বলেছে সেই সব লোকগুলোকে তিনি তার মঠেতে স্থান দিয়েছেন শিষ্যরা বলছেন উনি আপনাকে আমি বলছি ওকে সেবা কর আমার আদেশ করতে হবে উনি তো যা তা বলেছে বলুক উনি প্রপাদের সেবা করেছেন চোখে দেখতে পান না সেবা কর এটা ছিল মাধবোস্বাজের কেউ পারবে স্বপ্নে ভাবতে পারবে কেউ স্বপ্নে ভাবতে পারবে এর নাম হলো মাধবো সে একে গালাগাল দিচ্ছে জানোয়ার বলে তাকে কি ভগবান ক্ষমা করবে এই মাধবোস্বাজকে বনগুজ এদেরকে গালাগাল দিচ্ছে জানুয়ার বলে এরা মানুষ নয় পশু তাহলে ওরা পশু না তুমি পশু এ তো প্রমাণ করতে পারবে না তুমি একটা হঠাৎ মুখ দিয়ে একটা কথা বলে দিলাম কিন্তু তুমি কি প্রমাণ করতে পারবে ভাতগুসী মাছ যে সাধু নয় প্রমাণ করতে পারবে তোমার ক্ষমতা আছে তোমার বাবারও ক্ষমতা প্রমাণ করতে পারবে নিন্দা সবাই করতে পারে কিন্তু প্রতিবাদ সবাই করতে পারে না নিন্দা করা সোজা প্রতিবাদ কে করে যা সেই স্ট্রেংথ আছে স্ট্যামিনা আছে যা প্রতিবাদ করবে কেন আপনি বললেন কিন্তু একটারও মেরুদণ্ড নেই একটারও মেরুদণ্ড নেই সব আচার্য হয়ে বসে একটা মেরুদণ্ড নেই প্রতিবাদ করবে কেন বলছেন বলবো তো ক্ষমতা নেই জানে মারবে লাতি আমি চলে যাব কোথাও জমে দক্ষিণ দুয়ারে যেখানে ভয় আছে সেখানে দ্বিতীয় অভিনিবেশ ভয় তখনই আসে যখন দ্বিতীয় অভিনিবেশ থাকে এদের অন্য কামনা বাসনা আছে এই এদের ভয় এরা প্রতিবাদ করতে পারছে না আর আমি প্রতিবাদ করলেও এরা পেছনে আসছে না যে বাবা প্রতিবাদ করেছে আগে তো এসছিল আমরা প্রতিবাদ করেছি চোদ্দ বছর পনেরো ষোলো বছর কুড়ি বছর আগে সমানে কিন্তু কেউ তো নিচ্ছে না সবাই বলছে কিছু করতে হবে না অপ্রাকৃত সত্য কথা কেউ শুনতে চাইছে না তাহলে আর কি ভগবানকে তারা লাভ করবে যাই হোক এখানে এইভাবে স্নেহ করে এই কথাগুলো তিনি বললেন যখন এরকম স্নেহ বচন বললেন যখন নরনারায়ণ এত স্নেহের বচন বললেন তখন এই মরুদগণ এই কামদেব প্রাকৃত কামদেব অপসরা এরা তো অবাক হয়ে গেলেন এদের লজ্জায় মাথা নিচু হয়ে গেল মাথা নিচু করে বলছেন দেখুন এটা আশ্চর্য কিছু নয় আশ্চর্য কিছু নয় আপনাদের মতো এই যে মহাপুরুষ এদের সমস্ত কিছু বৈভব এসব তো সাধারণ লোকের জন্য আপনারা তো কিছু নেন না আপনাদের মান অপমান স্পর্শ করে না কিছুই করে না আরে আপনাদের কথা তো ছেড়েই দিলাম যারা আপনাদের চরণ কি বলছে শুনুন ভালো করে কান খুলে আপনাদের কথা আপনাদের কথা ছেড়েই দিলাম নরনারায়ণকে বলছে আপনাদের কথা আমরা মুখেই আনতে পারি না কিন্তু আপনাদের যারা সেবা করে তারা পর্যন্ত আমাদেরকে পাত্তা দেয় না স্বর্গের দেবতাকে তারা বিপদের মাথায় বিপদের মাথায় পা রেখে ওপরে চলে যায় যেটা ধুব মহারাজ করেছিল মৃত্যুর মাথায় মৃত্যুর মূর্ধেনি মৃত্যুর মাথায় পা রেখে ধুব মহারাজ চলে গেল ধুব মহারাজ যখন বিমানে উঠছেন তখন দাঁত খিচিয়ে বলছেন হ্যাঁ কে তুমি কোথায় যাচ্ছ ধুব মহারাজ বললেন তুমি কে আমার নাম হলো মৃত্যু আমাকে অতিক্রম করে কেউ যেতে পারে না ও তাই নাকি হ্যাঁ আসুন কাছে ওর মিতর মাতার ওর পা দিয়ে বিমানে বিমানে উঠে পড়ল যে যে বিমানটা নিয়ে যাবে ধ্রুব লোকে তাহলে হরিভজনের যারা পাত্র যারা হরিভ তাদের শক্তিটা বুঝতে পারছি কীরকম ধরনের তাদের আগুনের মতো শক্তি তবে তারা অপরকে বাঁচাতে পারে নিজের সুবিধে ভালো থাকা ভালো এই তো সবাই দেখবে কুকুর আলো দেখে ওটা তো আর ভজনের লোকের লক্ষণ নয় তাহলে এইখানে এই অপসরা আর মরুত এরা সব বলছেন আপনার কথা আমরা কী বলবো আলৌকিক চরিত্র আপনার স্বভাব আপনাদের চরণ যারা ভজন করেন তারাই আমাদের পাত্তাই দেন না আপনাদের চরণ যারা আপনাদের কথা তো আসছেই না আপনাদের কোনো কিছুই স্বার্থ নেই আপনাদের কোনো কিছুই স্বার্থ নেই আপনাদের যা কিছু জীবন স্বার্থের বাইরে আপনারা সব জগতের মঙ্গলের জন্য করে তাহলে বলছেন কি করব আমরা বলছে দেখুন এই যে তুলনামূলক তুলনামূলক আলোচনা সাধু কাকে বলে আর যারা অসাধু তাদের অবস্থাটা তুলনা তুলনামূলকভাবে বেচাটা বোঝা গেল তাহলে সাধু হলো নর দেখাচ্ছে চরিত্র কথা বললো সাধুর হচ্ছে খুন করতে আসলে তখনও বলবে তুই বেঁচে থাক তোর মঙ্গল হোক সাধুর লক্ষণ যাই হোক বলছেন অপসরাগণ বলছেন তাম সেবতাম সুরক্রেতা ভহবন্তরায় শৌক বেলঙ্গমম ব্রজ ব্রজতম পদমতে পরে যখনই কেউ ভজন করবার চেষ্টা করে তপস্যা করে ভগবানের চিন্তা করে তখনই তার পেছনে ময়া মায়া দেবী লেগে যায় তার পেছনেই লাগে আর ভজন না করলে কিছু করবে তুমি খাও দাও কাশি বাজাও কেউ কিছু বলো হ্যাঁ ভালো আছিস চল টুক যখনই তুমি ভরি ভজন করবে তখনই তোমার পেছনে লেগে যাবে এটা সমাজেও দেখবে যিনি বাস্তবিক হইছেন তার পিছনে সারা জগৎ পিছন পিছনে তার বিরুদ্ধে নিয়ম হেন বলছেন যখনই ভগবানের চরণ কমলকে ভজনা করার তপস্যার চেষ্টা করবে তখনই তাম সেবতাম সুরক্রেতা ভগবান্তরায় তখনই অনেক বাধা বিঘ্ন সৃষ্টি করবে ভগবান এগারো স্কন্ধে উদ্ধবজি মহারাজকে বলছেন উদ্ধব যথেন কেউ ব্রহ্মচর্য পালন করে সন্ন্যাস পালন করে আমার ভজন করার চেষ্টা করে তাদের পেছনে স্বর্গের দেবতারা লেগে যায় তাদের ফেলে দেওয়ার জন্য তারা যেন কোনো মতে ভগবানের চরণ কমল আরোহণ করতে না পারে এদেরকে এমন মায়া ফেলো কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা যে কোনো ভাবে এদের সামনে এনে দাও এরা ভগবানের চরণে যাবে না ভগবান চরণ করে যেতে পারবে না এরকম বা বিঘ্ন সৃষ্টি করে ভগবান বলছেন উদ্ধবকে উদ্ধব যারাই হরি হরিভজন করতে চায় ভগবানে ভগবানের চরণ কমলে আরোহণ করতে চায় নিত্য জগতে তাদেরকে সমস্ত দেবতারা স্বর্গের ভূত সবাই পেছনে লেগে যাবে তাদেরকে উৎ করতে দেবে না কারণ তারা কি চিন্তা করে তারা চিন্তা করে আরে এতদিন এই লোকটা আমাদের অধীনে ছিল আমরা যা বলতাম শুন এখন তো আমাদের অতিক্রম করে আমাদের ওপরে সেই এই ভগবানের চরণ কমলে পৌঁছে যাবে আমি তা হতে দেবো না তাই ও কাপড়টাকে খুলে দাও টেনে এই যে কোনোভাবে অপমান কর যে কোনোভাবে কায়দা করে যেই ভজন করবে ব্যাস কোনো একটা পাল্লায় পড়ে গেল পাল্লায় পড়ে গেল আর তো হয়ে গেল তার তারপরে দেবে না কোটি কোটি জন্মে চলছে এবার কোটি কোটি জন্ম এভাবে পয়সা টাকা পয়সা কামিনী কাজ ও চলছেই প্রতিষ্ঠায় এর বাইরে কেউ যেতে পারছেন কাজেই বলছেন তাম সেবতা সুরকৃতা বহব অন্তরায় ইহা শৌক্য বিলঙ্গম ব্রজতম পদমতে ভগবান আপনার চরণ চলে যাবে তো এই জন্য এরা বিভিন্ন বাধাবিঘ্ন সৃষ্টি করছেন বিপদ বিঘ্নের মাথায় বিপদ বিঘ্নের মাথায় যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম বিপদ বিঘ্নের মাথায় পা দিয়ে ভক্ত চলে চারিদিকে আক্রমণ করছে অকারণে মিথ্যে বদনাম দিছে হচ্ছে কি না তারপরে হরিগথা চলবে চলবেই চলবে এটা গুরুদেব কখনো বন্ধ করতে দেবেন না এই লোকটা এসেছিল ত্রিপুরা কী করলো কেউ ডেকে এনেছিল নিজে নিজে মাথা খারাপ কত কিছু করলো চারটে ক্লাবে মিটিং কত অত্যাচার করলো পোস্টার দিল মিথ্যে কিছু করতে পারলো এখন পায়ে ধরছি ক্ষমা করুন পায়ে ধরছে আমরা তবুও তার মঙ্গল চাই তার মঙ্গল হোক কিছু করতে পারি সেই সময় চারটে করে হরি কথা এই গেল বছরের আগের বছর গোরফুরান চারটে করে হরি কথা সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত জুম লাইনের কথা চলছে অনলাইনের কথা দুটো অফলাইনের কথা একটা তাহলে সকালবেলা সাতটা থেকে নটা হলো অফলাইনের কথা অনলাইনের কথা দুটো সেখানে চলছেন বোঝা গেল দু ঘন্টা করে চার ঘন্টা সকালে দু ছ ঘন্টা আবার সন্ধ্যেবেলা সাতটার থেকে রাত্রি নটা সাড়ে নটা জুম লাইন তাকে আটকাতে পেরেছে কেউ কেউ বুঝতে পেরেছে যে এত আক্রমণ করছে কেউ কেউ ধরতে পেরেছে লোককে হরি কথাগুলো দেখুন মনে হচ্ছে নার্ভাস হয়ে গেছে মহারাজ আমি নার্ভাস হয়ে গেছি আমাকে ওই যে মায়াপুরে ঢুকতে দেবো না গুন্ডা লাগিয়ে দিয়েছে গুন্ডা লাগিয়ে দিয়েছে যেগুলো ছাঁটা গুন্ডা ওদেরকে ও পেছনে ওকে লাগিয়ে লাগিয়ে দিয়েছে লাগা মায়াপুরে ঢুকতে দেবো না আমি ঠিক আছে দেখ ঢুকতে দিস কিনা হরিকথা তো চলুন কাজে গুরুচরণে বিশ্বাস দরকার ভগবান পরীক্ষা করেন আর এই যদি ভয় পেয়ে নার্ভাস হয়ে ভগবানের মধ্যে বিশ্বাস নেই হরিকথা বন্ধ হ্যাঁ হরিকথা কী করে হবে তাহলে হয়ে গেল ভগবান তো পরীক্ষা করবে এই গরম দেবে গরমে কেউ আসবে না ঠান্ডা পড়লে কেউ আসবে না খুব কড়া ঠান্ডা মার ঠান্ডায় যাওয়া যায় হরিকতা শোনা যায় গরম হলে এই বসা যায় না এত গরম আবার যদি অপটিমাম টেম্পারেচার থাকবে তখন লোকে আসবে এই হচ্ছে ওদের হরিভজন তারা কোনো কষ্ট সহ্য করবে না গরম না ঠান্ডা না বৃষ্টি না এত বৃষ্টি হচ্ছে যাওয়া যায় হরিকথায় এই হচ্ছে তাদের যাই হোক এখন মিথ এই যে বিপদ বিঘ্ন এই বিপদ বিঘ্নের মাথায় বিপদ বিঘ্নের মাথায় পা দিয়ে ভগবানের ভক্তরা চলে যায় যত বিপদ বিঘ্ন জীবনে আসুক তার মাথায় পা দিয়ে ধু মহারাজের মতো চলে যায় তারা কোনো পরোয়া করে না তাদের দৃঢ় বিশ্বাস এই যে ঘটনাটা ঘটছে এটা পরীক্ষা করছে ভগবান তাদের দৃঢ় বিশ্বাস তারা ঘাবড়ায় না ঘাবড়ে গেলে তো সব বন্ধ হয়ে যায় যখন পৌপাদের কাছ থেকে সবচেয়ে বড় রাইটার যে না থাকলে গৌরীমঠ কানা হয়ে যাবে সবচেয়ে বড় রাইটার গৌরীয় সম্পাদক হঠাৎ কি হলো তার কি অপরাধ হলো কি জানে সব সব ছেড়ে দিয়ে ঢাকায় চলে গেল সংসারে চলে গেল কী হলো মাথা খারাপ হলো চল লেখা ফেখা সব বন্ধ করে দেয় বললেও না কিছু চলে গেল এত বড় রাইটার কিন্তু প্রপাদ একটা সেকেন্ডের জন্য বলেননি আরে এ চলে গেল আমার সেবাটা কি করে একবার বলো এর নাম হলো সাধু জগৎ চলে গেলেও কিছু বলবে না না আমার যা ক্ষমতা আমি করব আমি তো ভগবানের সেবা বন্ধ করব না আমি করে যাব কষ্ট হোক ঠিক আছে বৃন্দাবনে মাধগুরি করা চারটে রুটি আসবে সবজি নাই নিজে না খেয়ে সবজি খাওয়াটা অপর একজনকে দিয়ে দিতাম আমার খিদে নেই দেখ শরীর খারাপ লাগছে তুই খেয়ে নে আমি জানি ওর খিদে আছে মিথ্যে কথা বললাম কেন মিথ্য কথা বল ওকে বাঁচাবার জন্য ওকে খেতেই হবে আটটা রুটি ও বাঁচতে পারবে না আমি বাঁচতে পারব এইভাবে মানুষ করা লোককে তারপরেও কি তারা আমাকে ছেড়ে দিয়েছে তারপরেও আমাকে গোলা কাটবে এইটি আশা আমি যদি আশা করি তার আমার সম্মান দেবে তারা আমাকে ইজ্জত দেবে তার তো আমি ভুল করলাম তাহলে আমি ভজনে কিছুই বললাম আমি তাদের মঙ্গল পাশনা করলাম তারা আমার ক্ষতি করতে চাইছে এটি স্বাভাবিক এটার স্বাভাবিক তা যে যার কোনো আশা নেই তার কোনো দুঃখও নাই আশা থাকা মানে দুঃখ আশা নেই তো দুঃখ নেই হ্যাঁ আশা ছিল না কেউ আমি ভালো ব্যবহার করুক আমাকে মালা দিক আমার ইচ্ছাও নাই বিদেশ যাব কিছুই নেই যাই হোক এখন এখানে বলছেন যে অপসরাগণ বলছেন এই যে ক্ষুদ তীট ক্ষুধা তৃষ্ণা এই যে গুণ গুণাবলী আছে গুণ জিউহা উদর উপস্থের বেগ আছে এইগুলো সব আছে এগুলোকে দমন করে ভগবানের ভজন করা কত বড় কথা সরবেগকে দমন করে ভগবানের ভজন করে যে কত বড় কথা এটা ভাষণ দিয়ে বোঝানো যায় না বুঝতে পারলে মাথা চুলটা ইচ্ছে করে কবে আমি এই অবস্থায় পৌঁছাবো ভগবান যেটা ভক্তিমত কেঁদে কেঁদে বলছেন কবে হবে বলো সেদিনও আমার ধনজন আর কবিতা সুন্দরী বলিব না চাহি সুখ করি এসব কীর্তন বলছেন ভক্তিম ঠাকুর কিন্তু কে শোনে লোকে তো আর খবর পাচ্ছে না আনন্দময় জগৎটা জগতের লাভ লোকসানের হিসাবটা বুঝতে পারে কিন্তু অপ্রাকৃতিক জগতে কি আছে এটা কি জানতে পারে আর জানে না বলেই তো চায় না ওই জানে কি জানলে তো উঠে পড়ে আদা জল আদা জল খেয়ে লাগতো জানে না তো চলছে ভজন হচ্ছে আর কি আছে কোনো চেষ্টা নেই কিন্তু সেই সব সাধু যাদের দেখবে জীবনের কোনো পরোয়া নেই তাদেরকে মেরে ফেললেও তারা তারা চেষ্টা করে যাচ্ছে সমস্ত সময় এটাকে বলছেন এই যে সরবেগকে দমন করে বক্রিমরাও কীর্তনে লিখেছেন কীর্তনে লিখেছেন অনেক যতনে কীর্তনে লিখেছেন কীর্তনগুলো করবি মুখোস্তু কর অমৃতময় জীবন অনেক যতনে সেসব দমনে ছাড়িয়াছি আসা আমি অনাথের নাথ ডাকিতব না এখন ভরসা তুমি কেউ করে না এগুলো করবি আমি প্রতিজ্ঞা করে বলছি অমৃত পাবি কিন্তু না শুনলে আমি কিছু করতে পারবো না আমার বাবারও ক্ষমতা নেই কিছু কিন্তু কথা দিতে পারি যদি কেউ চায় তো পাবে বলো বোঝা গেলো তাহলে অপসরাগন বলছেন হে ভগবান ঘটনা হলো এই অনেকেই তো তপস্যা করে অনেকেই তপস্যা করে ক্ষুধা তৃষ্ণা জয় করে সব কিছু করলো উদর উপস্থ বেগ জয় করলো কিন্তু তারপরে কোনো সময় কোনো কারণে সে রেগে গেল রেগে গিয়ে তার তপস্যার সমস্ত শক্তি চলে গেল হয়নি কেন সৌবর ঋষির কী হলো এই তো হলো হয়নি এরকম কত ঘটনা আছে সারা জীবন করলো কিন্তু একবার সৌবর ঋষি ষাট হাজার ভজনের তপস্যা ষাট হাজার তার নষ্ট হতে লাগলো কি কয়েক সেকেন্ড সৌবর ঋষির ষাট হাজার ভজনের তপস্যা ইট টুকস অনলি ফ্র্যাকশান অফ সেকেন্ড টু ডিস্ট্রয় এভরিথিং অল অ্যাসোয়েশান রেজাল্ট সমস্ত এই তপস্যার ফলটা নষ্ট করতে একটা সেকেন্ড লাগবে তাহলে বানাতে কত কষ্ট লাগে আর নষ্ট করতে চরিত্র নষ্ট করতে কতক্ষণ লাগে চরিত্র কতক্ষণ আর তৈরি করতে সারা জীবন গরু বেশি আনুগত্যে কত কঠিন এটা করো না ওটা করো না হ্যাঁ এটা করিস এত শশন মানা যায় এ কখনো হয় ভজন তা হয় না যখন ভজনও করতে পারবি না আর মানতে পারলে হবে হ্যাঁ বৃন্দাবনে ভজন করে দেশের প্রধানমন্ত্রীকে তাই জানি না যখন বৃন্দাবনে ভগবানের ইচ্ছায় ছিলাম এ মারামারি যেন না হয় তখন জানতামই না দেশের প্রধানমন্ত্রীকে আমি জানতাম কেউ যদি জিজ্ঞাসা করেন বলতে পারবো না তাহলে এরকমভাবে আমি ডুবে থাকতাম সেখানে রোজ পরিক্রমা গিরিরাজ পরিক্রমা মাধগুরি ভিক্ষা কোনো মতে আনন্দ আবার এখনও আনন্দ এখনও দুঃখ নেই দুঃখ কেন থাকে দুঃখ একটাই আমার ভজন হলো না আমি যে চেষ্টা করেছিলাম চেষ্টা করছি বা লোককে জানাবার সেটাও আমি পাচ্ছি না কেউ তোর গ্রহণ করতে চাইছে না এইটি দুঃখ আর কোনো দুঃখ নেই তাহলে বলছেন এক একটা ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখি ক্রোধস্ব যন্তী বিফলস্ব বা হ্যাঁ গোর মজ্জন্তী দুশ্চর তপস্য হ্যাঁ বৃথ উৎসৃজন্তী সারা জীবন তপস্যা করল সব কিছু করল লাস্টে গরুর মহারাজের প্রতি ক্রোধ দেখিয়ে দিল জানতে পারলো না গরুর মহারাজকে আমরা গরুরকে ভগবান বলি গরুর ভগবান কী যাই হো আবার গুরুদেব ভগবান বললেও কোনো দোষ নেই কিন্তু আমরা বলি না কেন বলি না এখানের বাঁচার লোকগুলো উল্টো বুঝবে আমাকে একজন বৃন্দাবনে জিজ্ঞাসা করলো মারা গুরুদেব ভগবান এই সিদ্ধান্তটা ঠিক হ্যাঁ ঠিক ঠিকই বলেছে গুরুদেবকে ভগবান বলা যায় হ্যাঁ শঙ্কর ভগবান নারদ ভগবান ভগবত্তা দিয়েছে তো ভগবান তো বটে বিশেষ করে বিশ্বনাথ চক্র বলছেন যখন বলছেন সাক্ষাৎ হরিতেন সমস্ত সাশ্রয়ী রুক্তস্ততা ভব্যতে বেশ কিন্তু প্রবর্জ প্রিয় বতস্য মন্দির তাহলে কেন বলবো না আবার যখন উদ্ধবকে ভগবান বলছেন আচার্য মাম বিয়ানি আর না বা মানে তো আমাকেই আশ্চর্য বলে জানবে এনাকে মানুষ বলে মনে করে নিয়েছো তুমি কি ব্যাপার এ তো মানুষ মনে মনে করে নিয়েছে এই গুরুদেব বীরব বুড়ো মানুষ হ্যাঁ কী আর করবে খেতে দিলে খায় শুয়ে দিলে শুয়ে এই ভগবান বলছে আচার্য মাম বিজানিয়া আচার্য আমাকে জানবে আমি আচার্য আচার্য মাম বিজানিয়া জানিয়া না তো তোকারী শীত আচার্যকে কোনোদিন অবমাননা করব না সেখানে আমি মনে করছি মানুষ আজ এখানে আবার ভগবান বলছেন যস্য সাক্ষাৎ ভগবতী জ্ঞান দ্বীপ প্রদেয় গুরৌ মত্তসধ্য সুতম তস্য সর্বম কুঞ্জর শৌচবত ভগবান বলছেন উদ্ধব ভগবত তত্ত্ববিজ্ঞান ভগবত তত্ত্ববিজ্ঞান যেসব মহাপুরুষ সাধুগণের কাছ থেকে আমরা লাভ করি সেই সব গুরু বৈষ্ণবের কাছ থেকে তাদের প্রতি যদি আমাদের মর্তবুদ্ধি মর্তবুদ্ধি আসে সব শেষ হয়ে গেল সব শেষ আর কিছু থাকবে না সব শেষ হয়ে গেল আর তার আর কোনো রাস্তা নেই একবার যদি মর্তবুদ্ধি এসে যায় এই জন্য কার সর্ণ্ ভোজন করতেন না শৌচকর্ম করতেন না সুতেন না কার সামনে কেন করতেন না বলে মর্তবুদ্ধি চলে আসবে এ প্রপাতও তো ঘুমিয়েছেন প্রপাত বাথরুমে যাচ্ছে কার সামনে করতেন না শৌচকর্ম ভোজন আরাম এগুলো সব প্রপাত লোকলোচনের আড়ালে করতেন যাতে কেউ দেখে মর্তবুদ্ধি না আসে এমনিতেই তো মর্তবুদ্ধি আছেই আরও বেশি করে মরবে সর্বনাশ হয়ে যাবে এই জন্য বাঁচাবার জন্য প্রপাত এগুলো আড়ালে করতেন ওরও করতেন না যাই হোক এখন এইভাবে দেখা গেল বলছেন কেউ 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 দেখা যায় ক্ষুধা তৃষ্ণা শীত উষ্ণ আমাদের শঙ্কর ভগবানকে পঞ্চতপা করেন পঞ্চতপা করা ঠান্ডায় জলের তলায় চলে যান ঠান্ডা জলের ভেতরে গরমের সময় চারিদিকে আগুন জ্বালিয়ে মধ্যে তপস্যা করছে কী বর্ষাতে খোলা আকাশে নিয়ে বর্ষা পঞ্চতপা তপস্যা করছেন শঙ্কর ভগবানের ব্যাপারটা আলাদা শঙ্কর ভগবান তো ভক্ত আরাম যথাসম্ভব যাই হোক কাজেই এখন এই যে স্বর্গের অপসরাগণ এসছেন কামদেব এসছেন বায়ুদেব সব বায়ু ঊনপঞ্চাশ বায়ু আছে তো এর মধ্যে ভালো বায়ুগুলো যারা বসন্তকালে হাওয়া হয় বেশ কাম জাগবে তারা এসছে তারা এখন ক্ষমা চাইছে পায় আমাদের ক্ষমা করে দিন যা হয়েছে হয়েছে আমরা তো আসেনি আমরা ইন্দ্রের ইচ্ছায় এসছি যাই হোক তো ক্ষমা করে দিলেন কোনো ব্যাপার না আপনারা যান তখন অতীতে করে উর্বেশিকে উর্বশীকে সামনে নিয়ে তারা স্বর্গে চলে গেল ইন্দ্র মহারাজকে গিয়ে বলল আপনি কার পেছনে লেগেছেন আপনার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এ নরনারায়ণ এই দেখুন এই পাঠিয়ে দিয়েছে এরা তপস্যা ভঙ্গ করা আপনি চেষ্টা করেছেন এটা বাঁচালতা মাত্র স্বর্গরাজ ইন্দ্রকে বললো এই আপনাকে উপহার দিয়েছে রাখুন এগুলো দিয়ে দিল ইন্দের মাথা নিচু হয়ে গেল সত্যি তো তাই যাদের কোনো যায় আসে না টাকা পয়সা প্রতিষ্ঠা কামিনী কাঞ্চন যাদের কোনো স্পর্শ করতে পারেন তাদেরকে যদি লোকে যাতা কথা বলে ছোট বড় কথা বলে ভগবান কি তাদের ক্ষমা করে কি করবে তাদের এইসব তারা সোনার সঙ্গে আসনে বসে হরিকথাও বলতে পারে আবার বৃন্দাবনের গাছের তলায় থেকেও ভজন করতে পারে তারপর সবই সমান তো যে কথাটা আমি বলেছিলাম প্রপাত এটা প্রায় বলতেন প্রপাত বলতেন যুক্ত বৈরাগ্যের এই গোপন দুটো চাবি কাটি। যুক্ত বৈরাগ্যের এই গোপন দুটো চাবিকাঠি যার জীবনে পেয়ে যাবে সে ভজন রাজ্যের অনন্ত সম্পত্তি পেয়ে যাবে খুলে যাবে কিন্তু এটা খুলতে পারবে না এই দুটো শ্লোক এই যে বললাম একটু আগে আধ ঘন্টা আগে প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরিসম্বন্ধে বস্তু নোমক সভীর পরিত্যাগ বৈরাগ্য ফলগুকত আর আরেকটা জায়গা বলছেন অনাসক্তান বৈজনয্যত কৃষ্ণ সম্বন্ধে বৈরাগ্য বৈরাগ্যমোচ্ছতে তাহলে কোনটা ক্রীষ্মসেব অনুকূল এটা বুঝতেই তো লেগে যায় আনুকূল্যস্ব সংকল্প প্রতিকূল্য বিপর্যনম অথবা কীর্তন বলল ভক্তি অনুকূল মাত্র কার্যর শিকার রোজই গেয়ে যাচ্ছে রোজই গেয়ে যাচ্ছে সব ভক্তি অনুকূল মাত্র কার্যর শিকার ভক্তি প্রতিকূল ভাব বল এই রোজই গাইছে কিন্তু একটাও কীর্তন অনুভবে আসছে না যেটা আমাদের বংশীদাস বাবাজি মহারাজ একজন গাইছে বংশীদাস বাবাজি বাঙাল ভাষায় বলছেন ও গাইছে সুন্দর কীর্তন করছে ভাটিয়ালি সুরে তো সুন্দর গাইছে বংশীদাস বাবাজি হেসে হেসে বলছে তুমি তো গাইয়াই গেলা যার ফাটলো তার ফাটলো তুমি তো খালি গেয়েই গেলে তোমার তো অনুভব নেই পাশানে কুটিবো মাথা অনলে পশিব গৌরাঙ্গ কপট কপট ব্যক্তি সব এই এই অবস্থা কি হয়েছে হ্যাঁ পাশানে কুটিবা মাথা অনলে বসবে সত্যিকে অনলে বসবে কপট কপট ব্যক্তির মঙ্গল হয় না প্রপাত প্রায় বলতেন যাই হোক এই হলো কথা কাজেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেখানে দেখা যায় আমাদের পুরুরবা কত সুবিধের মধ্যে ছিল সুবিধার মধ্যে ছিল না আরে পুরুরবা সম্বন্ধে লেখা রয়েছে পুরুরবা বছরের প্রবচর চলে গেল পুরুরো বা দিন রাত বুঝতে পারে উর্বশীর সঙ্গে বলছে কোনটা দিন কোনটা রাত কিছুই জানতে পারেনি লেখা হয়েছে ওখানে দিন রাত বুঝতে পারিনি বছরের বছর চলে যাচ্ছে যজাতি একই ব্যাপার হল সৌভরী একই ব্যাপার হল অজামিল একই ব্যাপার হল হলো কি না কাজে এ বড় বড়ো বিষয় মায়ারে করিয়া জয় ছাড়ানো না যায় সাধুগুরু কৃপাবিনা না দেখিও পায় এটা কোনো মতো রাস্তা নেই কাজেই যেটাকে বিপদ বলে মনে করছি আদৌ এটা বিপদ নয় আর যেটাকে সম্পদ বলে মনে করছি আদৌ সম্পদ পুরোবা মনে করেছিল তো কত আনন্দ আমার সম্পদ পরে কেঁদে কেঁদে কাঁদতে কাঁদতে বলছি আমি ভুল করেছি পরে বলছে তো আপনি যদি দেখেন সৌবরী ঋষি কাঁদতে কাঁদতে কি সব বলেছে হ্যাঁ কত কথা বলেছে কাঁদতে কানতে কিন্তু এগুলো মানুষের জীবনে মায়া পার হওয়া বড় কঠিন যদি হতে পারে ভালো কিন্তু স্বাস্থ্যের সিদ্ধান্ত হলো গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া পার হওয়া যায় না নিজের চেষ্টায় কোনোদিন কেউ মায়া পার হতে পারেনি আজ পর্যন্ত কেউ নিজের চেষ্টা করে মায়া পার হয়ে আমি দেখে নেবো মায়াকে হয়নি শঙ্কর ভগবান পর্যন্ত চ্যালেঞ্জ করেন না শঙ্কর ভগবান ইন্দ্র বরুণ কেউ কোনো চ্যালেঞ্জ করেন না মায়াদেবীকে কারণ ভগবান বলছেন মম মায়া দূরত্ব ইয়া মামে বই যে প্রপদান্তে মায়া মেতাম তরান্তে মায়াকে পার করা অসম্ভব যাই হোক আজকে এই পর্যন্ত চর্চার বিশ্রাম থাকা ভালো এরা দূর থেকে এসছে চলে যাবে অত আসেই না বিপদ নৈব বিপদ সম্পদো সম্পদ নৈব সম্পদ বিপদ হো বিশ্বরণম বিষ্ণু সম্পদ নারায়ণ শ্রুতি ওয়ান সকাল পুতর্ভীকে বাসিন্দু ভবিষ্য পতিত পাবনে ভবিষ্ণব কি দরকার এই রাত্রিবেলা কষ্ট করে আসা কোনো প্রয়োজন আছে তাহলে কি প্রয়োজন কষ্ট করে আসার কোনো দরকার নেই